আচ্ছা, প্রথমে যেটা দেখেছি আমরা আজকে থিওরি ক্লাসে মেইন প্রিন্সিপাল অফ কালার এবং মেজারমেন্ট দুইটা জিনিস শিখবো। আজকে হলো 4 নম্বর ক্লাস আমাদের, তাই না? চার জি জি নম্বর ক্লাসে প্রথমে যে জিনিসটা আমি দেখাবো সেটা হয়তো আমার সম্পর্কে অনেকেই বেসিক কিছু জেনেছেন, নামধাম জেনেছেন, হয়তো ডিটেলস জানেননি। আমার নামটা পুরো উপরে লিখা আছে, দেখতে পাচ্ছেন। নিক নেম আকাশ নামে সবাই আমাকে চিনে মার্কেটে। আমি বেসিক্যালি কোড পিকজারের নাম শুনেছেন কিনা আমি জানি না। কোড পিকজার স্টুডিও আছে একটা, কোড পিকজার স্টুডিওটা বেসিক্যালি কাজ করে হলো থিম ফরেস্ট নিয়ে। আমি যে ডিজাইনগুলো করি বা আমার টিম এখন যে ডিজাইনগুলো করে, মেইন ডিজাইনগুলো হলো কোড পিকজারের জন্য। কোড পিকজার হলো থিম ফরেস্টের একটা অথর। তা আমাদের ডিজাইনগুলো থিম ফরেস্টে সেল হয়, তার মানে আমাদের ডিজাইনের স্ট্যান্ডার্ডটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। অনেকেই হয়তো ধারণা আছে থিম ফরেস্ট সম্পর্কে, ধারণা আছে না অনেকের? তো থিম ফরেস্ট আসলে চাইলেই যে কেউ ডিজাইন অ্যাপ্রুভাল করাতে পারে না, যে কেউ তার কাজ সাবমিট করলেই অ্যাপ্রুভাল হয় না। গ্রাফিক রিভারে অনেকটা ইজিয়ার হয়, কিন্তু থিম ফরেস্ট সবচেয়ে টাফেস্ট প্লেস। তার মানে হলো এখানে স্ট্যান্ডার্ডটা কেউ যদি মেজার করে যে আমি থিম ফরেস্টে একটা ডিজাইন অ্যাপ্রুভাল করেছি, তার মানে আপনার স্ট্যান্ডার্ডটা, যে ডিজাইনটা, যার ডিজাইনটা অ্যাপ্রুভাল হয়েছে, তার স্ট্যান্ডার্ডটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলা যায়। তার মানে আপনি ডিজাইন করতে পারেন পৃথিবীর যে কোনো ক্লায়েন্টের জন্য। সো আমরা কাজ করি হলো কোড পিকজারের জন্যে। আর স্পন্দন আইটি আমার একটা কোম্পানি আছে যেটা হলো বেসিক্যালি লোকাল বিজনেস করে, মেইন ফোকাস লোকাল বিজনেস। ওই কোম্পানিটা মেইন কাজ করে হলো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে। তা আমি হয়তো এখানে গ্রাফিক ডিজাইন শিখাই, হয়তো আপনারা চিন্তা করছেন আমরা মনে হয় গ্রাফিক্স নিয়ে কাজ করি। আসলে আমার কোম্পানিটা শুধু গ্রাফিক্স নিয়ে কাজ করে না, এটা একটা পার্ট, জাস্ট একটা উইং কোড পিকজার যেটা ডিজাইন নিয়ে কাজ করে এবং 100% ইউআই ডিজাইন নিয়ে কাজ করে। আমার মেইন কোম্পানিটা কাজ করে হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আর হলো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। আমাদের বড় ক্লায়েন্টের মধ্যে অনেকগুলো বড় ক্লায়েন্ট ছিল। লোকাল বিজনেস আসলে অনেকগুলো প্রবলেমের কারণে আমরা বিজনেসগুলো থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করেছি। মাঝখানে আমরা প্রায় 2 ইয়ার্স 3 ইয়ার্স লোকাল কোনো কাজই করিনি। ইভেন ক্লায়েন্ট নক করলেও আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। হয়তো কোনো প্রজেক্টের প্রাইস হলে 1 লাখ টাকা, আমরা 5 লাখ টাকা দিয়েছি, যাতে সে আমাকে আর দ্বিতীয়বার নক না করে। আমার বড় ক্লায়েন্টের মধ্যে ম্যাগনা গ্রুপ আমার ক্লায়েন্ট ছিল এক সময়, ইউনিয়ন গ্রুপ ক্লায়েন্ট ছিল, এশিয়া এনার্জি ক্লায়েন্ট ছিল, ওরিয়ন গ্রুপ ক্লায়েন্ট ছিল, গত বছর থেকে তারা ক্যান্সেল হয়েছে। তো এগুলো আস্তে আস্তে ডিটেক্ট করেছে, কিন্তু জাস্ট 1 বছর হলো আবার শুরু করেছে লোকাল ক্লায়েন্ট নিয়ে। কারণ লোকাল ক্লায়েন্টের কিছু কিছু ভালো ক্লায়েন্ট আছে যারা পেমেন্ট নিয়ে সমস্যা করে না। তার মধ্যে বেস্ট ইলেকট্রনিক্স একটা কোম্পানি আছে, আপনারা শুনেছেন হয়তো, অনেক শোরুম আছে বাংলাদেশে অলরেডি, সম্ভবত 57টা বা 67টা শোরুম রেডি হয়ে গেছে পুরো বাংলাদেশে। তো ওদের যে ওয়েবসাইটটা আছে ফুললি ই কমার্স ওয়েবসাইট এবং অনলাইনে পেমেন্ট করা যাবে, ওরা হোম ডেলিভারি কী কী সুবিধা অসুবিধা আছে এই সাইটটা আমরা করেছি। শুরু থেকে আমরা করেছিলাম, তখন যে প্ল্যাটফর্মটা ছিল সেটা খুব কমপ্লেক্সিটি ছিল। তো এবার আমরা যে ডেভেলপমেন্টটা করেছি এটা ইজিয়ার করেছে এবং পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করেছে। তারপরে weartigers.com.bd একটা সাইট আছে, দেখেছেন মনে হয় আপনারা, এটা হলো বেসিক্যালি রবির, তো রবির জন্য আমরা কাজ করেছি। আর বেস্ট ইলেকট্রনিক্সটা বেসিক্যালি জামান গ্রুপের, জামান গ্রুপটা অনেক বড় কোম্পানি, ওদের KPL আছে। KPL মানে হলো একটা প্লাস্টিক কোম্পানি নিয়ে কাজ করে, ওদের ওয়েবসাইট আমরা করেছি। ওদের ফুড আছে, ফুড নিয়ে আমরা কাজ করছি। তো আস্তে আস্তে মেইন কোম্পানির যে ইআরপি আছে, ইআরপি ডেভেলপমেন্ট আমরা শুরু করেছি। হোপফুলি হয়তো মেইন কোম্পানিতে যাব। মেইন কোম্পানি, ওদের মেইন কোম্পানি বলতে বেস্ট ইলেকট্রনিক্স যেটা, এখন কাজ করছে ওদের ফুড নিয়ে। আর KPL প্লাস্টিক হয়তো নেক্সট স্টেজে যাওয়ার প্ল্যান আছে। তো এদের পেমেন্ট নিয়ে কখনো প্রবলেম হয় না। তো যেহেতু প্রবলেম হয় না, এই জন্য আমরা লোকাল কোম্পানিতে আস্তে আস্তে লোকের মানে ঢোকার চেষ্টা করছি, কিন্তু সব কোম্পানিতে কাজ করি না। ইভেন গত বছর ছেড়েছি বললাম ওরিয়ন গ্রুপ, কারণ ওদের পেমেন্ট নিয়ে খুবই ঝামেলা করে। আমাকে 2টা চেক দিয়েছে, 2বারই বাউন্স করেছে, দুইটা চেকেই বাউন্স করেছে। তো এটা আসলে প্রবলেমেটিক হয়ে যায়। ইভেন তাদের সাথে যে কমিটমেন্ট হলো আমাদের পেমেন্টটা ক্লিয়ার করে দিবে 2 মাসের মধ্যে, সেটা দেখা যায় 6 মাসেও ক্লিয়ার করে না। তো এই প্রবলেমগুলোর কারণে আমরা লোকাল কোম্পানি থেকে আস্তে আস্তে বের হয়ে আসছি। ফকির অ্যাপারেলসের হয়তো নাম শুনেছেন, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে একটা বড় কোম্পানি, অনেক বিশাল কোম্পানি, ইন্টারন্যাশনালি খুবই ফেমাস। তো ফকির অ্যাপারেলসের কাজ করি আমরা, ওদের ওয়েবসাইটটা, এক্সিস্টিং সাইটটা, ওটা আমাদের করা, কিন্তু এটা অত ভালো ছিল না। তো তারপরে এখন যেটা করছি, নতুন একটা ডিজাইন আপডেট হচ্ছে, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ডিজাইন কোয়ালিটি অনেক হাই, তো সেটা আমরা করছি। তো বড়োর মধ্যে আসলে লোকালি কাজ আমার খুব কম, ইন্টারন্যাশনালি অনেক কাজ আছে, যেই কাজগুলো আমরা ম্যাক্সিমাম করে থাকি আর কি। তো আমাদের মেইন কোম্পানি স্পন্দন আইডিয়া আসলে টুকটাক বিষয় নিয়েই কাজ করে, মেজর কোনো কোম্পানি না। আর কোম্পানিটা আমাদের অনেক ছোট, মাইক্রো কোম্পানি বলা যায় আর কি। আর এমনিতে আমার একটা ওয়েবসাইট আছে, mmrahmanakash.com লিখলে আপনারা পাবেন। আর গ্রুপে তো হয়তো সবাই জয়েন করা আছেন, যেটা দেখতে পাচ্ছেন groups.spondon.it।
আর কোড পিকজার আছে, কোড পিকজার ওয়েবসাইট গেলে আমাদের স্টুডিওর যে কাজগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। আর নিচে আমার সঙ্গে যেটা আছে, আমি আসলে অ্যারাউন্ড 20 ইয়ার্স কাজ করছি এই সেক্টরে, আর আমার ট্রেনিং এক্সপিরিয়েন্সটা যেটা ছিল 95 থেকে 2005 পর্যন্ত আমি ট্রেনিং করিয়েছি, এবং ওই সময় আমার সাকসেস রেট ছিল প্রায় 99%, কারণ আমি যাদেরকে ট্রেনিং করিয়েছি এই সেক্টর থেকে বের হয়ে গেছে এরকম পার্সেন্টেজ খুব কম। যারা আমার কাছে ট্রেনিং করিয়েছে ম্যাক্সিমাম সময় দেখা গেছে আমি তাদেরকে জব দিয়ে দিয়েছি। ইভেন মজার বিষয় হলো যে এইখানে যখন কোর্স শুরু হয় গত বছরের সম্ভবত এপ্রিল থেকে শুরু হয়, তখন থেকে আমি কিছু কিছু স্টুডেন্টকে চাকরি দিয়েছি কিন্তু ফিডব্যাক খুবই খারাপ, যার কারণে আমি বেসিক্যালি আমি কাউকে এখন সহজে রেফার করি না। আমি রেফার করলে যেটা করি বিএটিএম এর অফিসে রেফার করে দিই, অফিস হ্যান্ডেল করে, তাতে কি হয় আমার প্রেস্টিজ নষ্ট হয় না, কারণ এই পাশে একটা কোম্পানিতে চাকরি দিয়েছি, এখানে প্রায় 4 জন জয়েন করেছিল, চারজন থেকে মনে হয় এখন 1 জন আছে, আর 3 জন গন কেস উইদিন 3 অর 4 মান্থের মধ্যে। এখন আমি যদি আরেকবার দিতে চাই আমার 5টা স্টুডেন্ট নেওয়ার জন্য, সে কি আমার রিকোয়েস্ট রাখবে? কখনোই রাখবে না। তো এইটা আসলে আমার ফল্ট বলবো না, আপনাদের ফল্ট বলবো জানি না, বা স্টুডেন্টদের ফল্ট বলবো জানি না, হয়তো এখানে ভালো লাগে নি, হয়তো আমি যেখানে দিয়েছি সেটাই স্ট্যান্ডার্ড ছিল না, হতে পারে, হোয়াট এভার, যার কারণে আমি এখন আর কাউকে রেফার করি না। তো আমি আমার প্রথম লাইফে যখন আমি শিখিয়েছি তখন সাকসেস রেটটা 99% ছিল, এই কারণে যে আমি যাদেরকে চাকরি দিয়েছি তারা নিডি ছিল, জানার আগ্রহ ছিল, ডেডিকেশন ছিল, এবং এখন যারা আমার অলরেডি স্টুডেন্ট আছে অনেক ভালো ভালো লেভেলে আছে তখনকার সময় যারা শিখেছে, এবং ম্যাক্সিমামই এই সেক্টরে আছে, 2-1 জন হয়তো কোনো কারণে হয়তো দেশ ছেড়ে চলে গেছে অথবা অন্য কোনো কারণে এই সেক্টরে নাই। আমি আবার 2015 আবার শুরু করেছি বিআইটিএম এ, অলরেডি আমাদের 18টা ব্যাচ কমপ্লিট, এটা যখন লেখা ছিল তখন 14 ব্যাচ ছিল, এখন চলছে আমাদের 22 পর্যন্ত। এছাড়া আমি যেটা করেছি, আমি 2টা বই লিখেছি, একটা বই ছিল ডিজিটাল ভিডিও এডিটিং যেটা সিস্টেক থেকে পাবলিশ হয়েছে, আর একটা জ্ঞান কোর্স থেকে সেটা সহজে শেখার কম্পিউটার, 2টা কম্পিউটার। আমার অনেক স্টুডেন্ট আছে যারা ডিজিটাল ভিডিও এডিটিং এর বইটা পড়ে হয়তো এই সেক্টরে এসেছে, 2-1 জন হয়তো মাঝে মধ্যে আমাকে পায় বলে স্যার আপনি যে বইটা লিখছেন হয়তো অনেক বেসিক ছিল, কারণ আমার কোশ্চেন হলো আপনি যদি বেসিক না পড়তেন তাহলে এখন প্রফেশনাল কীভাবে হবে, অনেকে এই কোশ্চেনটা করে, স্যার বইটা অনেক বেসিক ছিল, তো বেসিকটা তো পড়তে হবে, বেসিক জানলেই তো অ্যাডভান্সে যাওয়া যাবে। বইটা আসলে বেসিকের উপরে ছিল, বেসিক্যালি সফটওয়্যারটা কীভাবে হ্যান্ডেল করবে কীভাবে কাজ করবে সেটা নিয়েছিল ডিজিটাল ভিডিও এডিটিং এর উপরে। এই মোটামুটি আমি র্যাঙ্কস ইলেকট্রনিক্স এর সময় ছিলাম, প্রথমত একটা সার্টেন পিরিয়ডে ছিলাম, আর একটা ডেনিশ কোম্পানিতে ছিলাম কিছুদিন কাজ করেছি আর কি। এই হলো মোটামুটি বিষয়। যেটা কোর্স আউটলাইনে অলরেডি আছে আপনারা দেখেছেন সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো, যে গ্রাফিক্স ডিজাইন কি জিনিস এটা নিয়ে আমরা কথা বলবো, তারপরে হাউ টু ডেভেলপ স্কিল অন দিস ফিল্ড, কীভাবে আমরা এই সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করব, তারপরে হলো ফোকাস অন পার্টিকুলার পয়েন্ট, কীভাবে ফোকাস করবেন পার্টিকুলার পয়েন্টে সেটা নিয়ে কথা বলবো, বেসিক কালার কনসেপ্ট, কালার মিক্সিং আইডিয়া, হাউ টু জেনারেট এনি কালার, টাইপ অফ কালার কি, কত ধরনের কালার আছে, কালারটা বোঝা, আন্ডারস্ট্যান্ড দ্য মেজারমেন্ট, মেজারমেন্ট কী জিনিস, মেজারমেন্ট নিয়ে আমাদের ক্লাসটা থাকবে আজকে, কত ধরনের মেজারমেন্ট আছে এবং কীভাবে কোথায় ইউজ করবেন, ইলাস্ট্রেটর এবং ফটোশপের ফাইলের কম্বিনেশনটা কোথায় কীভাবে করতে হয়, ডিজাইন স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়, তারপরে আইডিয়া কীভাবে আপনি জেনারেট করবেন, ইউনিক আইডিয়া কীভাবে জেনারেট করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। এই হলো মোটামুটি আমাদের বিষয়, তারপরে আমরা হয়তো কালারে যদি যাই, নেক্সট যেটা আছে কালার আছে, কালার নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা একটু ডিটেলস যে বিষয়গুলো আছে আগের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলবো। পিছনের দিকে আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? আচ্ছা, গ্রাফিক ডিজাইনটা কি জিনিস, গ্রাফিক ডিজাইনটা নিয়ে যদি আমরা কথা বলি, যে আমরা প্রতিনিয়ত সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমরা ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যেই কাজগুলো করি সেগুলোর মধ্যে কোনো না কোনোভাবে আমাদের গ্রাফিক্স ডিজাইনটা রিলেটেড আছে। আমি যদি সকালে এক্সাম্পল দিই, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করেন আপনার ব্রাশের যে পেস্টটা আছে, পেস্টের যে প্যাকেটটা আছে বা যে টিউবটা আছে সেটার মধ্যে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা পার্ট। তার মানে আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে তারপরে যে নাস্তা করেন, নাস্তা যদি আপনি ব্রেড দিয়ে করেন অথবা আটা দিয়েও করেন সেটা তো ডিজাইনের পার্ট আছে। এভাবে আপনি সারাদিন যদি চিন্তা করেন, একটু যদি খেয়াল করে দেখেন যে সকাল থেকে রাত পর্যন্ত আপনি যতগুলো জিনিস নিয়ে কাজ করেন এ টু জেড সব জায়গায় ডিজাইন আছে, ডিজাইনের কোনো অল্টার নাই। তার মানে হলো গ্রাফিক্সের কাজের আসলে চাহিদা
এত ব্যাপক, ইউ কান্ট ইমাজিন, ইটস এ হিউজ অপরচুনিটি এই সেক্টরে। তো গ্রাফিক ডিজাইনটা মূলত হলো প্রিন্টিং সেক্টর নিয়ে কাজ করে, আমরা যেটাকে গ্রাফিক ডিজাইন বলি। তো আমরা এখানে কিন্তু কোর্সটার নাম শুধু গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ইউআই ডিজাইন। আমরা চাচ্ছি যে ওয়েব ইউআই ডিজাইনকে একটু ফোকাস করার জন্য, কারণ বাংলাদেশে কোনো ইনস্টিটিউট নাই যেখানে ওয়েব ইউআই ডিজাইন শেখানো হয়। এখানে স্পেশালি এটা রিকোয়েস্ট করেছে আমাকে ফাহিম ভাই, বিডি জবসের যে মালিক, উনি যেটা বলেছে যে আপনি যেহেতু এই সেক্টরে কাজ করেন, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, তো আপনি বেটার হয় ইউআই ডিজাইনটাতে ফোকাস করেন, কারণ বাংলাদেশে কেউ ইউআই ডিজাইন শেখায় না। যেহেতু ইউআই ডিজাইন শেখায় না, এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, প্ল্যান নিয়েছি ইউআই ডিজাইন শেখানো। ইউআই ডিজাইনের কী সুবিধা অসুবিধা এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। তাহলে গ্রাফিক ডিজাইনটা মূলত হলো প্রিন্টিং রিলেটেড যে বিষয়গুলো হয় সেগুলোর সাথে যতগুলো সেক্টর যায় সবগুলো। তার মানে আপনি যে প্রেসে কাজ করেন, প্রেস ছাড়াও যদি আমরা চিন্তা করি যে একটা লোগো ডিজাইন, তাহলে লোগো ডিজাইনটা কিসের মধ্যে পড়ে? এটাও প্রিপ্রেসের মধ্যে পড়ে, এটাও ডিজাইনের মধ্যে পড়ে। একটা লোগো যখন বানাবেন, এটা এরকম না শুধু ওয়েবে ইউজ হবে, এটা কিন্তু প্রিন্টিং সেক্টরে ইউজ হতে পারে। সো এটাও প্রিপ্রেসের মধ্যে পড়ে। স্পেশালি ব্যানার ডিজাইন বা অন্য যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখা যায় প্রিপ্রেসের মধ্যে পড়ে। আপনি ডিজিটাল প্রিন্ট করছেন, কিন্তু ওই ডিজিটাল প্রিন্টটা আপনার হয়তো চাইলে কখনো নর্মাল যে প্রেসে প্রিন্ট করবেন সেটাও করা যায়, এরকম প্রয়োজন হতে পারে। সো গ্রাফিক ডিজাইনটা ওভারঅল একটা কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করেছি, আপনার মোটামুটি বুঝেছেন, হয়তো অত বিশাল আমি যাচ্ছি না, বেসিক একটা কনসেপ্ট দেওয়ার জন্য যে গ্রাফিক ডিজাইনটা কী, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার লাইফে যতগুলো ডিজাইন দেখছেন, কাজ দেখছেন, ম্যাক্সিমামটাই গ্রাফিক ডিজাইনের আওতায় পড়ে। আর আমরা মূলত গ্রাফিক ডিজাইনটা আমরা ফোকাস করছি না, কিন্তু গ্রাফিক ডিজাইনের যে প্রিন্সিপালগুলো আছে, মেইন জিনিসগুলো আছে, সেগুলো আমরা শিখে যাচ্ছি। প্রথম 13টা ক্লাসের মধ্যে যে জিনিসগুলো শিখছি এগুলো শিখে কেউ চাইলে গ্রাফিক ডিজাইনার হতে পারেন, কেউ চাইলে ওয়েব ইউআই ডিজাইনার হতে পারেন। আমরা চাচ্ছি ওয়েব ইউআই ডিজাইনার বানানো, কারণ ওয়েব ইউআই ডিজাইনারের ডিমান্ডটা ওয়ার্ল্ডে অনেক বেশি। পরে আমাদের যে টপিকসটা আছে যে হাউ টু ডেভেলপ স্কিল অন দিস ফিল্ড, এই সেক্টরে যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে কীভাবে করবেন, কীভাবে আপনার স্কিলটাকে রাইট পয়েন্টে নিয়ে যাবেন, সেটার জন্য যে জিনিসটা দরকার যে আমি গল্পটা বলেছি, সেই গল্পটা ছিল এরকম যে আপনাকে ডেডিকেটেড হতে হবে। আমি আমার লাইফে যেটা করেছি, আমার ডেডিকেশন ছিল দেখেই কিন্তু আমি হয়তো আজকে এই লেভেলে আসতে পেরেছি। আমার সাথে অনেকেই শিখেছে, কিন্তু সবার আসলে লেভেলটা এরকম না, সবাই হয়তো এই ফিল্ড এই জায়গায় আসতে পারেনি। তো আপনাকে যেটা করতে হবে, লাইফে ডেডিকেশনটা বাড়াতে হবে, পাংচুয়ালিটিটা একটা মেইন বিষয়, পাংচুয়ালিটিটা সেট করতে হবে। আপনি যখন ক্লায়েন্টকে কথা বলবেন অথবা কোথাও কাজ করেন, কাজের সময় যখন তাকে কমিটমেন্ট দিবেন যে আমি কাজটা 10 মিনিটে করে দিব অথবা 1 ঘন্টায় করে দিব, সেটা যেন 1 ঘন্টার মধ্যেই হয়। পাংচুয়ালিটিটা লাইফে বড় একটা ফ্যাক্টর। যারা এতদিন পাংচুয়াল ছিলেন না, এখন থেকে ডেডিকেশন হন যে আমরা পাংচুয়াল হয়ে যাব। পাংচুয়ালিটা নট অনলি আপনার ডেইলি লাইফে, এটা আপনার কাজের মধ্যেও থাকতে হবে। যে আপনি যখন একটা কমিটমেন্ট করবেন, এই কমিটমেন্টটা আপনি অবশ্যই রাখার চেষ্টা করবেন। যে কাজটা আপনি 5 দিনে দেওয়ার কথা সেটা 5 দিনেই দিবেন, সেটা যেন 6 দিন না হয়। যে কাজটা 1 দিনে দেওয়ার কথা সেটা 1 দিনেই দেওয়ার চেষ্টা করবেন। তার মানে হলো এই ফিল্ডে যদি আপনি ডেডিকেটেড মানে স্কিল হতে চান তাহলে কী করতে হবে, আপনাকে ডেডিকেশন করতে হবে। এখন আপনারা শিখছেন, তার মানে কি ডেডিকেশনটা কোথায় থাকবে আপনাদের শিখার মধ্যে? আমি যেটা দেখেছি খুব সারপ্রাইজিং, গ্রুপে আপনাদের বলেছি যে আপনারা যে কাজগুলো করবেন সেগুলো শেয়ার করবেন। স্পেশালি 2টা কাজ ছিল, তাই না? একটা ছিল কার্টুন ড্র করা আর একটা ছিল ঘড়ি বানানো। আমি খুব ফিও পেয়েছি, ফিও। সবাই ইন্টারনেট ইউজ করেন, সবাই ফেসবুক ইউজ করেন, সবাই গ্রুপে আছেন, কিন্তু কয়েকজন মাত্র পোস্ট করেছেন, কেন? তার মানে কি আপনাদের ডেডিকেশন নাই, আপনাদের উদ্দেশ্যটা কি? মানে হয়তো এই সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করা না, অন্য কিছু হতে পারে, হোয়াট এভার। তার মানে আপনারা যখন একটা কমিটমেন্ট শুনবেন না, একটা কমিটমেন্ট রাখবেন না, তখন কি হবে, আপনাদের ডেডিকেশন থাকবে না, আপনারা হয়তো এই সেক্টরে স্কিল হওয়ার পসিবিলিটিসটাও কমে যাবে। কারণ আমি যে জিনিসগুলো বলছি তার মানে আমার লং টার্ম এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনাদের যে জিনিসগুলো শিখাচ্ছি আমি বলবো মানে আপনারা এক অর্থে লাকি, যে আমি যদি না শিখি এখানে অন্য কেউ ক্লাস নিতে, হয়তো আমি যে জিনিসগুলো দিই, আপনারা অনেক সময় খেয়াল করেছেন যে টপিক্সের বাহিরে অনেক আলোচনা চলে আসে, কোর্স আউটলাইনে যে জিনিসটা লেখা আছে এর বাহিরে অনেক কিছু আপনারা পেয়ে যান, আমি ক্লাস না নিলে হয়তো সেই জিনিসটা পেয়ে দেন না। তা আমি চেষ্টা করছি যে এই সময়টা যেন কাজে লাগানো যায় এবং আপনারা ভালো কিছু শিখতে পারেন, সেটা আমার এক্সপেক্টেশন। কিন্তু ফর্চুনেটলি হোক বা আনফর্চুনেটলি হোক আপনারা ডেডিকেটেড না। তো এই সেক্টরে যদি আপনারা কেরিয়ার বিল্ড আপ করতে চান, স্কিল হতে চান, আমি ফার্স্ট আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই ডেডিকেটেড হবেন, এবং আমি যেভাবে আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি সেভাবে চেষ্টা করবেন মানার জন্য। আমরা 5 মিনিট পরে একটু ব্রেক নিব, এখন 10:45 বাজে 50। ফোকাস অন পার্টিকুলার পয়েন্ট, আমাদের নেক্সট পয়েন্ট যেটা আছে ফোকাস অন পার্টিকুলার পয়েন্ট। আমরা ডেইলি লাইফে যেটা করি,
দেখা যায় অনেকগুলো বিষয় নিয়ে হয়তো চিন্তা করি, কেউ হয়তো দেখা যায় লং টাইম ফেসবুকে বসে আছেন, হয়তো বন্ধুদের সাথে চেট করছেন বা অন্য একটা কাজ নিয়ে বিজি, কেউ হয়তো চিন্তা করছে না এই সেক্টরে আমি ক্যারিয়ার বিল্ড আপ করবো। আলটিমেটলি দেখা যায় যে চিন্তাটা চিন্তাই থেকে যায়, কাজটা হয়তো প্রতিফলন হয় না। আপনি হয়তো অন্য একটা কাজ নিয়ে বিজি আছেন বা ডিফারেন্ট একটা কাজ নিয়ে বিজি আছেন, যে কাজগুলোর কারণে আপনি এখানে সময় দিতে পারছেন না। অনেকেই প্র্যাকটিস করতে পারেন না, যেটা আমরা একটা ক্লাসে শুনেছি যে সে ফ্রিল্যান্সিং করে। আচ্ছা, ফ্রিল্যান্সিং করে ভালো কথা, অ্যান্ড ফ্রিল্যান্সিং এর প্রজেক্ট করতে যেয়ে সে এখন গ্রাফিক্সের প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না। তো এটার জন্য কি সমস্যা, মানে সুবিধা বা অসুবিধা কি হচ্ছে? এই অসুবিধা আমার হচ্ছে না, অসুবিধাটা আপনারই হচ্ছে, কারণ যে প্র্যাকটিস করতে পারছেন না সে আসলে কি করতে পারছেন? আলটিমেটলি লুজারটা আপনিই হবেন, কারণ আজকের ক্লাসটা আপনি যদি প্র্যাকটিস করতে না পারেন, সেকেন্ড ক্লাসে যে আপনার অপশন থাকছে না, থার্ড ক্লাসে যে আরো প্রবলেম তৈরি হবে, ডে বাই ডে যত যেতে থাকবে ততই কিন্তু আপনি লুজিং হতে থাকবেন। সো আমার রিকোয়েস্ট হলো, আপনারা যদি ডেডিকেটেড হতে না পারেন, যদি পার্টিকুলার জায়গায় ফোকাস করতে না পারেন, ডেইলি লাইফের এই বিষয়টা কিন্তু আনতে হবে, যে ডেইলি লাইফে আপনার ফোকাসিংটা, যদি আমি গ্রাফিক্স শিখি, গ্রাফিক্সে নট অনলি এই সেক্টর, আপনি যেই সেক্টরই যান, আপনি যেই সেক্টর নিয়েই কাজ করেন না কেন, সেই সেক্টরে আপনাকে ডেডিকেটেড হতে হবে, পার্টিকুলার ওইখানেই ফোকাস করতে হবে। ওইখানে যদি ফোকাস না করেন, মাল্টিপল চয়েস থাকে, 10টা বিষয় নিয়ে আপনি কাজ করেন, আলটিমেটলি কিছুই পারবেন না, রেজাল্ট জিরো। এই জন্য যেটা করবেন, যখন যে কাজটা করবেন, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি যে কোর্সটা করাই, ক্লাস করাই, কখনো দেখেছেন যে আমি খুব ফাঁকিবাজি করছি, আপনাদের একটা শিখে চলে যাচ্ছি, এরকম জিনিসটা হয়নি। কারণ আমি লাস্ট 10 ইয়ার্স আমি কোনো ট্রেনিং করাইনি, লাস্ট 10 বছর আমি কোনো ট্রেনিং করাইনি, 2005 থেকে আমি আবার এই সেক্টরে আসছি, কিন্তু যখনই আমি এই সেক্টরে আসছি তখন আমি এখানে ডেডিকেটেড হয়েছি, আমার এখানে কোনো ফাঁকিবাজির চিন্তাটাই মাথায় আসে না। আমি চিন্তা করি যে আমি যখন এই কাজটা করছি তার মানে আমার 100% ডেডিকেশন এই কাজের মধ্যে থাকতে হবে, যে আমি এখন ভুলে গেছি, আচ্ছা এটা শিখাবো কেমন করে, এটা শেখানো যাবে না, এটা বাদ দিয়ে ছেড়ে ছেড়ে চলে গেলাম, এই জিনিসগুলো কিন্তু আমি করছি না। কারণ আমার চেষ্টা হলো যে এখানে যারা আসবে তারা যেন শিখতে পারে। সো আপনারা যদি এরকম হয় যে ডেডিকেশন যদি না থাকে, আপনার মাল্টিপল 10টা কাজ করেন, 10টা কাজের মধ্যে দেখা গেলো যে আপনার কোনটার মধ্যে আপনি ডেডিকেশন হতে পারছেন, ডেডিকেটেড হতে পারছেন না, তাহলে আলটিমেটলি কোনটাই ফোকাস করতে পারবেন না এবং কোনটাই উইন করতে পারবেন না। আপনাদের ডেইলি লাইফে এটা যান, আপনি অন্য কাজ করেন, যেটাই করেন সেটাতে আমি বলবো, রিকোয়েস্ট করবো, 10টাতে ফোকাস না করে 1টাতে ফোকাস করেন, 1টা ভালো করে শিখেন। যেটা হয় আমার লাইফে, আমি যেটা দেখেছি, আমার এখানে যারা ডেভেলপার কোম্পানিতে আছে, সে আসার পরেই হয়তো ফ্রন্ট এন্ড ডেভেলপার তাকে নিলাম, সে এখন পিএসপি শিখবে, সে এখন ব্যাক এন্ড নিয়ে কাজ করবে, হ্যাঁ সে এটা নিয়ে কাজ করবে, ওইটা নিয়ে কাজ করবে, মানে তার থাউজেন্ডস অফ থিঙ্কিং। যেমন একটা ছেলেকে আমি শুরু থেকে যেটা নিয়েছি, তো তাকে ফ্রি 1 মাস সে আমার এখানে কাজ করেছে, কারণ প্রথম যখন ইন্টারভিউ নিয়েছে তখন মনে হয়েছে একে যদি আমি ডেভেলপ করি কিছু হবে। তো শুরু থেকেই সে খুব আমার কাছে ডিরেক্টলি বলতো না, কোনো রেফারেন্সে বলার চেষ্টা করতো যে সে যদি ব্যাক এন্ডে কাজ করতো খুব ভালো হতো। পরে আমি তাকে বলেছি ডিরেক্টলি যে দেখেন, আমি যেভাবে আপনাকে বানাতে চাই আপনি সেভাবে হন, আপনার লাইফে কিছু করতে পারবেন। 1 বছর পরে সে রিয়েলাইজ করছে না, আমি যেভাবে ডিরেকশন দিয়েছি, আমি বলেছি আপনি মাস্টার হবেন কিসে, ফ্রন্ট এন্ডে মাস্টার হন, যেহেতু আপনাকে ফ্রন্ট এন্ডে নিয়েছি। ফ্রন্ট এন্ডে মাস্টার হলে সুবিধা হবে কি, আপনি যখন ব্যাক এন্ডে যাবেন তখন ফ্রন্ট এন্ড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর কিছু কিছু আমার ডেভেলপার এরকম আছে যারা ব্যাক এন্ড নিয়ে কাজ করে, তারা ফ্রন্ট এন্ড বুঝেই না, তাতে যে সমস্যাটা হয়, মনে করেন আপনি এখন শিখতে আসছেন, ইংলিশ শিখতে আসছেন, এখন আপনি শিখলেন যে আমি আর্টিকেল রাইটার হব, এখন আপনি সিলেবাসটাও ভালো করে পারেন না, এখন আপনি উচ্চারণ যদি করতে না পারেন, আর্টিকেল রাইটার হয়ে আপনি কী করবেন? এটা আপনার লাইফে আসলেই প্রবলেম। সো আপনাকে বেসিক জিনিস, প্রাইমারি জিনিসগুলো অবশ্যই জানতে হবে। সো আপনি যখন ফোকাস করবেন এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। কালারের ভিতরে যে জিনিসটা আছে, প্রাইমারি কালার অফ ওয়েব অ্যান্ড প্রিন্ট মিডিয়া, কালার মিক্সিং, কালার কম্বিনেশন, টাইপ অফ কালার, এই 4টা বিষয়ে আমরা একটু ধারণা নিব। প্রাইমারি কালার, আমরা হয়তো বেনিয়া সহকালে আমরা প্রাইমারি কালার হিসেবে জানি, তাই না? আসলে কি তাই? বেনিয়া সহকালে আসলে কোনো কালারের মধ্যেই পড়ে না। এটা যে কেন শেখানো হয়, কী কারণে শেখানো হয় আসলে আমি জানি না। তারপরে আছে হলো কালার মিক্সিং। কালার মিক্সিংটা হলো যে একটা কালারের সাথে একটা কালার মিশালে কী হয়, কীভাবে কাজ করে, এটা নিয়ে আমরা দেখব। কালার কম্বিনেশন, কম্বিনেশনটা বলতে যে কোন কালারের পরে কোন কালারটা আমরা ইউজ করব, কোনটার পরে কোন কালারটা ইউজ করলে ভালো দেখা যাবে, ডিজাইনের মধ্যে আমরা কোন কালারের পাশে কোন কালারটা বসাবো সেটা নিয়ে। তারপরে টাইপ অফ কালার। আচ্ছা, আমরা যদি নেক্সট স্লাইডটা যাই তাহলে দেখবো হলো প্রাইমারি কালার। প্রাইমারি কালার আছে 2টা, একটা হলো 8GB আর একটা হলো সিএমওয়াই কে না, কিন্তু 8GB আর একটা হলো সিএমওয়াই। 8GB কাজ করে হলো কোন মিডিয়াতে, প্রিন্টিং মিডিয়াতে, তাই না? ওয়েব মিডিয়াতে,
এটা আসলে ওয়েব মিডিয়া বলা ঠিক হবে না, ইলেকট্রনিক্স মিডিয়াতে। ইলেকট্রনিক্স যেমন টেলিভিশন আছে, এটা কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া, এটা ওয়েব মিডিয়া না। তার মানে ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করে হলো 8 জিবি। 8 জিবি মানে কি আমরা জানি? রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, এই তিনটা হলো আলোর কালার, লাইটের কালার। এই রুমের মধ্যে যে কালারগুলো আমরা দেখতে পাচ্ছি বা আমরা এই রুমটা যে দেখতে পাচ্ছি সেটা হলো 8 জিবির কারণে। 8 জিবি যদি না থাকে, মনে করেন এই রুমে শুধু রেড কালার দেওয়া আছে, তাহলে সবগুলো রেডিশ রেডিশ একটা ভাব থাকতো পুরো রুমটার মধ্যে। আর প্রিন্টিংয়ের কালার হলো CMY। 8 জিবি দিয়েই কিন্তু আবার CMY তৈরি হয়। এখন CMYটার যে মিনিং হয় বা CMY যদি আমরা একত্রে করি, একসাথে মিলাই, ব্ল্যাক হওয়ার কথা ছিল। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, তিনটা যদি একসাথে করা হয় ব্ল্যাক হওয়ার কথা ছিল। কিন্তু আনফর্চুনেটলি কেমিক্যাল রিয়েকশন বা কেমিক্যালের যে মিক্সনের কারণে সেটা আসলে 100% ব্ল্যাক হয় না। না হওয়ার কারণে এটা হয়ে যায় 200 ছাই বর্ণ হয়ে যায়। কিন্তু আমাদের প্রিন্ট মিডিয়াতে বা যারা প্রিন্ট করে তাদের তো 100% ব্ল্যাক প্রয়োজন। সেক্ষেত্রে কী করবে? ব্ল্যাক যেহেতু প্রয়োজন, আর যেহেতু কেমিক্যালের রিয়েকশনের কারণে আপনারা জানেন হয়তো অনেক সময় এরকম হয় যে একটা কেমিক্যালের ক্যারেক্টারিস্টিক্স এরকম, এখন এটা যখন কাজ করে দেখা যায় পারফেক্টলি মিলে না, যখন ম্যাচ হয় না, তখন তাকে সাপোর্টিং হিসেবে অন্য একটা কালার আনতেই হয়, তার কোনো অল্টার নাই, যার কারণে ব্ল্যাক ফোর্থ কালার হিসেবে ইউজ করা হয়। কালার যে বহন করে নিয়ে যায়, মনে করেন আমরা দেখতে পাচ্ছি কোনো একটা জিনিসের মধ্যে একটা কালার আছে, এখানে ব্লু কালার আছে, তাই না? হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে কালার আছে, এই যে কালারগুলো যে বহন করে, যেমন এখানে রেড আছে, ইয়েলো আছে, ব্লু আছে, এই যে কালারগুলো, কালারগুলো যে এখানে আসছে কি কোন মিডিয়ার মধ্যে আসছে, যে মিডিয়াটা বহন করে নিয়ে যায় সেটাকে বলা হয় পিগমেন্ট। কালার যে বহন করে তাকে বলা হয় পিগমেন্ট। যে পিগমেন্ট যে যে কাজটা করে কালারগুলো বহন করে, এই পিগমেন্টের যে সংমিশ্রণটা করা হয় যে কেমিক্যালের মাধ্যমে, সেই কেমিক্যালগুলো মিশ্রণ করলে সায়ান, মেজেন্টা, ইয়েলো মিলে যে ব্ল্যাক হওয়ার কথা ছিল সেটা আনফর্চুনেটলি হয় না। সেই জন্য প্রিন্টিং মিডিয়াতে যখনই যাবেন আপনারা দেখবেন সায়ান, মেজেন্টা, সরি, সায়ান, মেজেন্টা, ইয়েলো সাথে আরেকটা কালার প্রিন্ট হয়, সেটা হলো কে। কে মানে ব্ল্যাক, কারণ বি দিয়ে ব্লু যেহেতু মেনশন করা হয়, ব্ল্যাককে আমরা ব্লু, বি দিয়ে অনেক সময় আমরা ব্ল্যাক মনে করতাম এতদিন, বি আসলে ব্ল্যাকের সিম্বল না। এখন থেকে আমরা আমাদের ওয়েটা একটু চেঞ্জ করব, এটাকে একাডেমিক টার্ম বলে আমরা আস্তে আস্তে একাডেমিক টার্মে চলে যাবো। এর কারণটা হলো, মনে করেন আপনার পেটে ব্যথা হয়েছে, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার কিন্তু বলবে না যে আপনার পেটে ব্যথা হয়েছে, সে একটা ডিফারেন্ট টার্ম ইউজ করে, আপনারা জানেন কি বলে, বলেন তো? সে স্টোমাক বলে, সে কিন্তু বলে না আপনি যে বলবেন পেটে ব্যথা, সে কিন্তু বলবে না আপনার পেটে ব্যথা, সে কিন্তু বলবে, সে লিখবে স্টোমাকের কথা, তার মানে সে তার টার্মটা ইউজ করবে। সো আমরা যখন প্রিন্টিং সেক্টরে কাজ করবো, আমরা যখন গ্রাফিক্সে কাজ করবো, আমরা যখন ওয়েব ইউআইতে কাজ করবো, আমাদের কিছু একাডেমিক টার্ম আছে, সেই টার্মগুলো আমাদের ডে বাই ডে শিখতে হবে। আদারওয়াইজ এই সমস্যাটা হবে, ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনি নেভিগেশনটা নিয়ে কাজ করবেন, এখন আপনি নেভিগেশন টার্মটা জানেনই না যে কোথায় নেভিগেশনটা ইউজ হয়, কেন ইউজ হয়, তাহলে কী সমস্যা হবে? যে আপনি তার কাজটা পারফর্ম করতে পারবেন না। খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে যেটা আমার লাইফে দেখা, আমার এক ফ্রেন্ড আছে সিনিয়র, আমার থেকেও সিনিয়র, এই সেক্টরে কাজ করেন, তো তাকে সে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে কাজ করেছে, কাজ করার সময় তাকে বলেছে, একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে ডিজাইনের মধ্যে প্লেন আনার জন্য, হ্যাঁ, এবং অ্যানিমেলগুলো অনেকগুলো প্রজেক্টটা ছিল বেসিক্যালি আফ্রিকার, তো আফ্রিকার যে অ্যানিমেলগুলো আছে সেগুলো শো আপ করার জন্য। সে কী করেছে, একটা এরোপ্লেন এনে একটা মাঠের মধ্যে রেখে সবগুলো অ্যানিমেল এনে ঢুকানোর চেষ্টা করছে, মানে এমনভাবে তার করেছে যে সবাই প্লেনে উঠতেছে। এখন ওইটার যে মানে দায়িত্বে ছিল, সে বলেছে আসলে আনফর্চুনেটলি আমি ডিজাইনটা সুন্দর হয়েছে কিন্তু আমি আসলে এরোপ্লেন বলি না, আমি বলেছি প্লেন ডিজাইন। এরোপ্লেন এক জিনিস, প্লেন আর এক জিনিস, প্লেন ডিজাইন মানে সিম্পল ডিজাইন। তার মানে ইনস্ট্রাকশন বোঝাটাও কিন্তু একটা ভাইটাল ইস্যু, আপনাকে বুঝতে হবে যে ইনস্ট্রাকশন মানে বুঝছেন কিনা, এই জিনিসটা রাখতে হবে। সো আমাদের একাডেমিক টার্মগুলি আমরা যদি না জানি, তাহলে দেখা যাবে এরকম হয়ে যাবে, প্লেনের জায়গায় আমরা এরোপ্লেন বসিয়ে দিয়েছি, ডিজাইনকে আসলে ডিফারেন্ট ওয়েতে নিয়ে গিয়েছি, ঠিক আছে? সো আমাদের একাডেমিক টার্মগুলো অবশ্যই জানা প্রয়োজন। আমরা আজকে যে কিছু ট্রিক্স শিখবো, কিছু ওয়ে শিখবো, যে ওয়ের কারণে আমরা কালার মিক্সিং নিয়ে আমাদের কখনো মানে প্রবলেম হবে না। আমরা অলরেডি কালার নিয়ে কাজ করেছি, আপনারা দেখেছেন সায়ান, মেজেন্টা, ইয়েলো, তিনটা তিন কালার। ইয়েলোটা ইয়েলো হওয়ার কারণে হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, তাই না? পিছন থেকে ইয়েলো কালারটা, আচ্ছা, দেখা গেলে খুব ভালো। আমরা এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেলটা একটা মিউজিক্যাল ট্রায়াঙ্গেল বলা হয়, এই ট্রায়াঙ্গেলটা যদি কেউ মুখস্থ করে ফেলতে পারি, আপনার লাইফে কখনো কালার মিক্সচার নিয়ে বা কালার তৈরি করতে নিয়ে আপনাকে যে কোনো ধরনের কালার দেওয়া হোক, বার্জার বলে ওদের 5000 কালার শেড আছে, তাই না?
আপনি 5 মিলিয়ন কালার শেড তৈরি করতে পারবেন, যদি আপনি এই টেকনিকটা আপনার মাথায় থাকে, যে কোনো ধরনের কালার শেড আপনি তৈরি করতে পারবেন। ট্রায়াঙ্গেলটার কন্ডিশন কি আপনি দেখেন, সায়ান, মেজেন্টা, ইয়েলো, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এটা হলো প্রাইমারি কালার, প্রিন্টিংয়ের প্রাইমারি কালার। এই প্রিন্টিংয়ের প্রাইমারি কালার আপনি যখন ওয়েব মিডিয়াতে যাবেন তখনও এটা ইউজ হবে কাজের প্রয়োজনে। আপনি RGB মোডে নিয়ে কাজ করেন কিন্তু কালার মিক্সিংয়ের জন্য এই জিনিসটা লাগবে। এই টেকনিকটা যদি আপনি শিখে যান তাহলে আপনার লাইফে কখনো কালার নিয়ে প্রবলেম হবে না। আমরা নেক্সট যে ওয়েটা আছে, নেক্সট জিনিসটা যেটা দেখব, সায়ান এবং মেজেন্টা। আপনি যদি খেয়াল করেন, সায়ান এবং মেজেন্টা এই দুইটা কালার যদি মিক্স করেন, সায়ান মেজেন্টা মিক্স করে আপনি পাবেন ব্লু কালার, মেজেন্টা এবং ইয়েলো যদি মিক্স করেন আপনি পাবেন রেড কালার, সায়ান এবং হোয়াইট যদি মিক্স করেন তাহলে পাবেন গ্রিন কালার। এই জিনিসটা আপনাদের লাইফে খুব ভাইটাল ইস্যু হবে, কারণ হলো এগুলো ছাড়া কোনো কালার নেই পৃথিবীতে। যত কালার আছে সব কালার, প্রিন্টিং হোক আর আলোর কালার হোক, সব এই কালারের মিক্সরণে তৈরি। এখন মনে করেন আপনি রেডিশ যত কালার আছে পৃথিবীতে, যেহেতু আলোর কালার আমরা যা দেখি, এই তিনটার বাহিরে কোনো কালারই নাই। এখন যদি কেউ চিন্তা করেন আমি তাহলে অন্য কালার কীভাবে বানাবো, অন্য কোনো কালারই তো নেই, বানাবেন কেমন করে? এখন মনে করেন আপনি রেড কালার বানাবেন, তার মানে রেডিশ যত ধরনের কালার আছে, অরেঞ্জ কিসের মধ্যে পড়ে? রেডের মধ্যে পড়ে, কারণ এটা রেড দেখতে রেডিশের মতো। ভায়োলেট যে কালারটা আছে, ভায়োলেট তো আমরা চিনি তাই না? আচ্ছা, ভায়োলেট কালার কিসের মধ্যে পড়বে? এটা ব্লু টাইপের মধ্যে পড়বে। এখন আপনি যখন একটা কালার পাবেন প্রথমে আপনি চিন্তা করবেন এটা কোনটার মধ্যে পড়ে, এই তিনটার কোনটার মধ্যে পড়ে। ফার্স্ট আপনার মাথায় এই জিনিসটা নিয়ে আসবেন যে আমি যে কালারটা বানাবো বা যে কালারটা আমাকে বলা হয়েছে এটা কোনটার মধ্যে পড়ে, এটা কি ব্লুর মধ্যে পড়ে, রেডের মধ্যে পড়ে বা গ্রিনের মধ্যে পড়ে, তিনটার একটার মধ্যে পড়বেই, এর কোনো অল্টার নেই। তাহলে আপনি আগে ডিফাইন করবেন কোনটার মধ্যে পড়ে, যদি হয় ব্লুর মধ্যে তাহলে আপনি কী করবেন, সায়ান এবং মেজেন্টা নিয়ে প্লে করবেন, আপনি এর শেড বানিয়ে ফেলতে পারবেন, যে ডিজার্ভ যে কালার সেটা 100% বানাতে পারবেন। কারণ দুইটা স্লাইডার আছে, স্লাইডারের পার্সেন্টেজ আছে, কালার পার্সেন্টেজ যখন চেঞ্জ করবেন আপনি দেখবেন থাউজেন্ডস অফ শেড তৈরি হচ্ছে। তাহলে রেডিশ ধরনের যত কালার আসবে সেটা হলো মেজেন্টা আর ইয়েলো দিয়ে আপনি তৈরি করবেন, গ্রিনিশ ধরনের যত শেড আসবে আপনার সায়ান আর ইয়েলো দিয়ে তৈরি করবেন। এই ট্রায়াঙ্গেলটা আপনাদের মাথায় রাখবেন, আপনার কখনই কালার বানাতে প্রবলেম আমার মনে হয় না কখনো প্রবলেম হবে। ইভেন আমাদের একটা টেস্ট আছে, আপনাদের টেস্টের মধ্যে যেটা হবে সম্ভবত ইলাস্ট্রেটরের শেষের দিকে আছে, সেটা হলো কালার মিক্সিংয়ের বিষয়টা। যে আমরা একটা কালার দেখাবো, আপনাকে বলতে হবে এটা কি রেড কালারের মধ্যে পড়েছে না ব্লুর মধ্যে পড়েছে না গ্রিনের মধ্যে পড়েছে। হয়তো কালারটা অনেক সময় এরকম হয়, আপনাদের কনফিউশন তৈরি হয়, ভায়োলেট কালারটা যেটা হয় দেখা যায় যে ওইটা কিছুটা দেখতে অরেঞ্জের মতো মনে হয়, মনে করেন যেটা রেড আসলে সেটা ব্লু। আবার অনেক সময় কিছু দেখা যায় কিছু কালার এই রেডিশ কালার মিক্স করলে কিছুটা ভায়োলেটের মতো মনে হয়, হ্যাঁ তখন মনে হয় যে এটা ব্লুর মধ্যে পড়েছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কালারটা দেখে একটু সেন্সটা গ্রো করা, এটা আসলে কেউ তৈরি করে দিতে পারবে না, আপনার নিজে থেকেই গ্রো হতে হবে। যে কালারটা দেখে অনেকেই কালার মানে ভিলিভেটার অনেক কালারই চেনেন না। আমরা যখন ইন্টারভিউ নিয়েছি মানে অনেকে যে এখানে বাংলায় বলে, ইংলিশে বলে, আরবিতে বলে, উর্দুতে বলেছে, এরকম বলেছেন আপনাদেরকে, অনেকে কালারও বলতে পারেন না। খুব সারপ্রাইজিং যে একটা ব্লু কালার সে ব্লু কালার চেনে না, অনেকে আছে অরেঞ্জ কালার চেনে না, গ্রিন কালার চেনে না, খুব সারপ্রাইজিং। এখন দেখবেন বাচ্চারাও যারা স্কুলে যাওয়ার আগেই কালার চেনে, কিন্তু বাচ্চারা স্কুলে যাওয়ার আগেই কিন্তু কালার চেনে, কিন্তু আমি ইন্টারভিউ নিয়ে সারপ্রাইজ হয়েছে অনেকে কালার চেনে না। আর আপনাদের কালার টেস্টটা নেওয়া হয়েছে এই কারণে না যে আপনারা কালার চিনেন কিনা, এটার কারণ ছিল হলো কালার ব্লাইন্ড কিনা। আমরা টেস্টে এরকম অনেককে পেয়েছি যে আমি একটা ছেলেকে এরকম অনেকে পেয়েছি, তার মধ্যে একটা ছেলেকে আমি সিলেক্ট করেছি, তাকে আমি নিব, কিন্তু পরে দেখা গেলো সে কালার ব্লাইন্ড, এবং পরে সে স্বীকার করে যে স্যার আমি জানি যে আমি কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ডের সমস্যা হয় কি, সে যে কালার মনে করেন ব্লু কালার সে ব্লু দেখে না, সে ডিফারেন্ট কালার দেখে, গ্রিনকে গ্রিন দেখে না, ডিফারেন্ট কালার দেখে। এখন ক্লায়েন্ট বলে যে গ্রিন কালার দেবেন, সে তো গ্রিন দেখেই না, সে কী করবে, অন্য কালার দিয়ে দেবে, তার জন্য আসলে এই সেক্টরটা সুইটেবল না। আসলে আমরা কালার ব্লাইন্ড কিনা সেটা টেস্টের জন্যে ওই কালারের টেস্টটা নিয়েছি। এই জন্য বলেছি আপনি যেই ল্যাঙ্গুয়েজে পারেন অ্যাটলিস্ট বলেন যে আপনি কালারটা চিনেন, কালার চিনতে যাতে সমস্যা না হয়। সো এখন থেকে আমার মনে হয় আপনারা যদি এই জিনিসটা আপনারা কী করবেন, নোট রাখবেন না প্লিজ, এটা কী করবেন মাথায় নোট করবেন, মাথায় যদি নিয়ে নেন না আপনার কালার নিয়ে কখনোই সমস্যা হবে না, যে কোনো কালার আপনি তৈরি করতে পারবেন। কালার যে মিক্সিং আছে আমরা কালার মিক্সিংটা দেখবো, যে কালার মিক্সিং কী হয়, যে সায়ান মেজেন্টা ইয়েলো তিনটা যদি মিক্স হয় তাহলে কী কালার তৈরি হয়, তারপরে দেখবো রেড গ্রিন ব্লু। হ্যাঁ, RGB যদি মিক্স হয়, মিক্সিং হয়, মিক্সিং তো বুঝি যে একটা সাথে তার মিলানো। আমার লাইফে বি অনেস্ট, আমি যখন কালার নিয়ে কাজ করি, আমি যখন ইয়েলো আর
সায়ান মিলিয়েছি, তখন তো এরকম কম্পিউটার ছিল না, তখন কাঁচা রং ছিল। তা কাঁচা রং যখন আমার মিলিয়েছে, আমি খুব সারপ্রাইজ হয়েছি, এটা কী করে সম্ভব? সায়ান আর ইয়েলো মিলানোর পরে গ্রিন হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা কীভাবে সম্ভব হয়? আচ্ছা এখন যে দেখেন যে আমরা যদি সিএম ওয়াইকে মানে সায়ান মেজেন্টা কে না সায়ান ইয়েলো, সায়ান মেজেন্টা ইয়েলো মিক্স করি কী হয়, যদি মেজেন্টা ইয়েলো সায়ান তিনটা কালার যদি মিক্স হয়, দেখেন দুইটা মিক্সনে ব্লু কালারটা তৈরি হয়েছে, এই দুইটা মিক্সনে গ্রিন হয়েছে, দুইটাতে রেড হয়েছে, আর তিনটা মিলে যেই কাজটা হয়েছে সেটাকে বলা হয় ধূসর ছাই বর্ণ। আসলে 100% ব্ল্যাক তৈরি হয় না। তাহলে এই কালারের মিক্সচারটা আপনি আরেকটু ইজি মনে রাখার জন্য আমি টেকনিকটা করার চেষ্টা করেছি। সেকেন্ড যেটা আছে সেটা হলো আরজিবি, আরজিবি একটু সারপ্রাইজিং, সারপ্রাইজিং হলো যে তিনটা কালার মিক্স করলে সচরাচর আমাদের কমন সেন্স কী হওয়া উচিত, ব্ল্যাক হওয়া উচিত, কারণ তিনটা কালারই আছে। এখানে তিনটা কালার একসাথে হওয়ার কারণে কিন্তু সাদা হয়ে গেছে, এর লজিকটা কি জানেন আপনারা? কারা সায়েন্সে যদি পড়ে থাকেন তাহলে তারা জানবেন, আর যদি সায়েন্স না পড়েন তাহলে জানার কথা না। কারণ আলোর কন্ডিশনটা হলো এই রুমে ধরেন আপনার তিনটা ফিল্টার বা তিনটা কালারের লাইট আছে, একটা রেড, একটা গ্রিন, একটা ব্লু। এখন মনে করেন রেড কালারটা দিলেন, তাহলে সব কিছু একটু রেডিশ রেডিশ ভাব দেখা যাবে। যদি আপনি রেডের সাথে গ্রিনও ঢুকালেন, রেড এবং গ্রিন দুইটা দিলেন, তাহলে সেটা কী দেখা যাবে, ইয়েলিশ হয়ে যাবে রুমটা, সারপ্রাইজিং ইয়েলিশ হয়ে যাবে। আর এখানে যদি তিনটা কালারই থাকে কী হবে, হোয়াইট হবে। কারণ কারণটা কি, এখানে সব দেখা যাবে, তিনটা আলো আছে মানে দেখা যাবে, আর তিনটা আলো নাই মানে কী হবে বলেন তো? তখন তিনটা আলোই একদম 0% আছে, তখন কী হবে, তখন ব্ল্যাক হয়ে যাবে। আপনারা চিন্তাটা এভাবে করেন, এই রুমের মধ্যে যদি কোনো আলো না থাকে তাহলে কী হবে, অন্ধকার দেখা যাবে। তার মানে এটা লাইট নিয়ে কাজ করে, এটাও লাইট নিয়ে কাজ করে। এখানে যদি 100% আলো থাকে হোয়াইট দেখা যাবে, আর যদি 0% আলো থাকে তাহলে উল্টা হবে, ব্ল্যাক হয়ে যাবে। কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে এটা না, প্রিন্টিংটা পুরো অপোজিট। প্রিন্টিং এ যেটা হয়, কালারের পরিমাণ যদি 100-এ 100% থাকে, সব কালার থাকে, তখন হয়ে যাবে ব্ল্যাক, আর যদি 0 থাকে তখন কি হবে, হোয়াইট হয়ে যাবে। এটা বুঝতে কারো সমস্যা আছে? কালার কম্বিনেশন, কালার কম্বিনেশনের জন্য একটা ইউআরএল দেয়া আছে, আপনারা যদি দেখেন color.adobe.com, তারপরে এখানে ক্রিয়েট আছে, তারপরে কালার হুইল আছে। এটা মানে হলো যে আপনি কালার কম্বিনেশন তৈরি করবেন, কোন কালারের পাশে কোন কালার থাকবে, কোন কালারের পাশে কোন কালার দিলে ডিজাইনটা সুন্দর হবে, কালারটা সুন্দর হবে, সেটা আসলে ইনিশিয়াল স্টেজে আমাদের জানাটা খুব কঠিন মনে হয়। ইভেন আমি যখন শিখেছি আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে, কারণ কালারের কিছু ক্রাইটেরিয়া আছে, কালারের কিছু কন্ডিশন আছে, যেটাকে বলা হয় যেমন কালার রিদম আছে, কালার হারমোনি আছে। মানে হারমোনি তো আমরা বুঝি, হারমোনি শব্দটা যখনই আমাদের মাথায় আসে তখন কিন্তু মিউজিকের বিষয়টা মাথায় চলে আসে, তাই না? হারমোনি মানে কি, একটা তাল। ঠিক কালারের একটা তাল আছে, যে কোন কালারে পরে কোন কালার তৈরি হবে, কোনটা বসলে একটা রিদম তৈরি হবে, সেই জিনিসটারও একটা বিষয় আছে। কালার আসলে একটা ভাস্ট বিষয়, অনেক বিশাল বিষয়। তো কালারে অত ডেপথে আমরা যাবো না, মোটামুটি একটা জিনিস আমরা যেটা দেখাতে চাচ্ছি যে ইনিশিয়াল স্টেজে আসলে কালার কম্বিনেশনটা আমাদের মাথায় আসাটা খুব কষ্টসাধ্য, এবং এটা নিয়ে আমরা অনেক লেখাপড়া করেছি। সো এখানে এত লেখাপড়া করানো সম্ভব না, যেহেতু সময় নেই, আমরা কিছু ট্রিক্স শিখাই দেবো, যে ট্রিক্সের কারণে যে লম্বা সময় স্পেন্ড না করে কম সময়ের মধ্যে আপনি সেই জিনিসটা শিখে যেতে পারবেন। সেটা হলো color.adobe.com, এখানে যদি আপনি যান, এটা ফ্রি অফ কস্ট, আপনার কোনো অ্যাকাউন্ট লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনি গেলেই এই জিনিসগুলো দেখতে পাবেন। আর যদি আপনি কালারগুলো সেভ করে রাখতে চান, যে আপনি কালার প্লেটগুলো নিতে চান বা কালার প্লেটগুলো ইউজ করতে চান ইন ফিউচারে, সেই ক্ষেত্রে অ্যাডোবিতে একটা অ্যাকাউন্ট করবেন। যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে অ্যাডোবিতে, তো অ্যাডোবির যদি অ্যাকাউন্ট থাকে তখন কী করতে পারবেন, আপনি সেভ করে রাখতে পারবেন, এই কালারগুলো ইন ফিউচারে ব্যবহার করতে পারবেন। এখানে স্লাইডার আছে, কয়েকটা ধরন আছে কালারের, এই কালারের ধরন অনুযায়ী আপনি যখনই কালার ধরন চেঞ্জ করবেন এখানে স্লাইডারের পরিমাণ কম বেশি হবে এবং কম্বিনেশনগুলো চেঞ্জ হবে। যেমন এখানে যে কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সিমিলার একটা কালার, যে এই কালারের কম্বিনেশনে কী কী কালার হওয়া উচিত, তখন সে এটাকে সাজেস্টেড হিসেবে আপনাকে দেখিয়ে দিবে যে তুমি যখন কালার কম্বিনেশন ইউজ করবা, আমার এখানে প্রাইমারি কালার যদি রেড হয় তাহলে রেডের সাথে কম্বাইন করে এর আশেপাশে কী কী কালার ইউজ করা যাবে আপনাকে একটা সাজেস্ট করে দিয়েছে। আর একটু মজার বিষয় হলো কালার কম্বিনেশনের জন্য আপনি color.adobe.com এ যখন যাবেন, ওইখানে একটা অপশন আছে সম্ভবত এক্সপ্লোর, এক্সপ্লোরে যখন ক্লিক করবেন তখন দেখবেন ইন্টারন্যাশনালি ইউজ করে ভালো ডিজাইনার যারা আছে তারা যে কালার প্লেটগুলো ইউজ করে এবং সেগুলো কত পপুলার পাবলিক, কারণ যেগুলো সুন্দর হয় সেগুলো কিন্তু সবাই ইউজ করে। আপনার দোকানে যখন যাবেন দেখবেন সবচেয়ে সুন্দর ড্রেসটা কিন্তু ঝুলিয়ে রাখে,
এরকম যেটা সবচেয়ে পপুলার, এটা মানুষজন সব বেশি সবচেয়ে বেশি ইউজ হয়। সো আপনি যখন যাবেন দেখবেন ইনিশিয়ালি অনেকগুলো কালার আছে, এই কালারগুলো পপুলার কারণ হলো এর কম্বিনেশনটা সুন্দর। আপনি ওইখান থেকে কম্বিনেশনগুলো নিয়ে ইউজ করতে পারেন, আপনার যে কোনো প্রজেক্ট ইউজ করেন, আপনি যখন শুরু করবেন ইনিশিয়ালি কালারগুলো ইউজ করে দেখবেন আপনার নিজের অজান্তে ডিজাইন অনেক সুন্দর হচ্ছে, অনেক ব্রাইট হচ্ছে, অনেক ভালো লাগার মতো হচ্ছে, যে কেউ দেখলে পছন্দ করবে। সো কালারের জন্য এটা হলো বেস্ট ড্রয়িং, কালার কম্বিনেশনের জন্য। ইনিশিয়ালি আপনারা এখান থেকে কালার কম্বিনেশনটা নিয়ে শুরু করেন, ইন ফিউচারে দেখবেন যে আপনি কাজ করতে করতে আপনার মাথায় চলে আসছে আচ্ছা এই কালারের পাশে এই কালারটাই যাবে, এটাই প্রিন্সিপাল, এইটাই ওয়ে। হ্যাঁ, এই জিনিসটা আস্তে আস্তে শিখে যেতে পারবেন। এটাকে বলতে টাইপ অফ কালার। টাইপ অফ কালারের মধ্যে নর্মালি আমরা যেটা বুঝি যে কালার ধরন বলতে, টাইপ অফ কালার বলতে কালারের ধরন, তাহলে RGB কি আর এটা কি, হ্যাঁ তাই না? এখানে টাইপ অফ কালারের মধ্যে যে জিনিসটা আছে, একটা হলো প্রিমিয়াম কালার, একটা হলো হট বা ওয়ার্ম কালার, কোল্ড কালার, আর একটা হলো মাস কালার। এই কালারগুলো ইউজ কোথায় হয়, কিভাবে হয় আমি যদি একটু বলি, এটা ইনফ্লুয়েন্সার হয়তো আসতে পারে। প্রিমিয়াম কালার আপনারা যদি খেয়াল করেন, মনে করেন দামি যে প্রোডাক্টগুলো হয়, হ্যাঁ তার মধ্যে দামি প্রোডাক্ট এই মুহূর্তে চোখে যেটা পড়ে সেটা হলো আইফোন। আইফোনের যে প্যাকেটটা আছে আপনারা খেয়াল করেছেন, কেউ যদি দেখে থাকেন ইন্টারনেটেও দেখে থাকেন, প্যাকেটটা মনে হয় অনেক মাল্টি কালার না, তাই না? একদম সিম্পলি হোয়াইট এবং ব্ল্যাক, কোথাও কোথাও এখন আগে তো মাল্টি কালারের ছবিটা দিতে, এখন তাও দেয় না, এখন এক কালারেই ছবিটা ইউজ করে, এবং সিম্পলি ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালারে। তার মানে হলো প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো খুব দামি প্রোডাক্ট আছে, সেগুলো এই কয়টা কালারের মধ্যে ইউজ হয়। আপনি যদি খেয়াল করেন, একটা হলো সিলভার কালার, গোল্ড কালার, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার, এই কালারগুলোকে প্রিমিয়াম কালার বলা হয়। এই জিনিসগুলো আপনারা যখন ডিজাইন করবেন, প্যাকেট ডিজাইন হোক, ব্র্যান্ডিং হোক, হোয়াট এভার যেটাই হোক, তখন আপনাদের এটা মাথায় রাখতে হবে যে প্রিমিয়াম কালারের মধ্যে এই জিনিসগুলো পড়ে। তার মানে প্রিমিয়াম প্রোডাক্ট যখন ডিজাইন করবেন এই জিনিসগুলো ইউজ করলে দেখবেন ডিজাইনটা অনেক সুন্দর, অনেক লুক্রেটিভ হবে। সেকেন্ড যেটা আছে হট বা ওয়ার্ম কালার। হট কালার বলা হয় যেটা খুব সহজে চোখে পড়ে, যে আপনার দেখলেই সাথে সাথে চোখে পড়ে, আপনার অনেক দূর থেকে একটা কালার দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলোকে বলা হয় হট কালার। হট কালারের মধ্যে কী কী আছে, রেড আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, হ্যাঁ আরও কিছু ওয়ার্ম কালার আছে যেগুলো মাল্টি কম্বিনেশন হয়। তার মধ্যে মেইন হলো এই তিনটা, ব্লুটাও অনেক সময় বলা হয়, কিন্তু ব্লুটা এখানে কোল্ড কালারের মধ্যে আসছে কেন আমি জানি না, কারণ ব্লুটা আসলে হট কালারে পড়া উচিত, কারণ এটা অনেক দূর থেকে দেখা যায়। তার মানে মেইনলি রেড, অরেঞ্জ, ইয়েলো এগুলা ওয়ার্ম কালার হিসেবে ধরা হয়। কোল্ড কালারের মধ্যে এখানে দিয়েছে ব্লু, গ্রিন অ্যান্ড ভায়োলেট অ্যান্ড আদার কনসিডারেবল কোল্ড কালার। হ্যাঁ ছোটো ধরেন আপনার সায়ান কালার আছে, আরও লাইট যে কালারগুলো আছে যেগুলো আপনার চোখে খুব একটা ডিস্টার্ব করবে না। তারপরে হলো মাস্ক কালার। মাস্ক কালার বলতে যেটা বোঝাচ্ছে যে মাস পিপলের জন্য যে কালারগুলো ইউজ হয় সেটা হলো মাস্ক কালার। মাস্ক পিপল বলতে যে মনে করেন একটা দিয়াস নাই, এটা আসলে কে ইউজ করে, মনে করেন একটা কোম্পানি যে কোটি টাকার মালিক, আমি যখন র্যাঙ্কসে ছিলাম দেখে গেলো যে ওটা যে চেয়ারম্যান আছে সে স্মোকার ছিল, সে ওইটা ইউজ করে, আবার যে সে যে ফুটপাতে ঘুমায় তারও কিন্তু একটা দেয়াস লাইট প্রয়োজন হয়। তার মানে এটা কি মাস্ক কালার, মানে মাস্ক পিপলের প্রোডাক্ট। মাস্ক পিপলের প্রোডাক্টে যে কোনো কালার আসতে পারে, এখানে কোনো কম্বিনেশন নাই যে আপনি এখানে কি প্রিমিয়াম কালার দিবেন, ওয়ার্ম কালার দিবেন, কোল্ড কালার দিবেন, এমন কোনো কন্ডিশন নাই। এখানে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, ডিপেন্ড অন প্রোডাক্ট। ইভেন আপনি যদি একটা ব্রেড দেখেন সকালবেলা, ব্রেড আপনিও কিনেন, হ্যাঁ আবার দেখেন যে কোটি টাকার মালিক সেও কিনে, আবার যে রাস্তায় ঘুমায় সেও কিনে। তার মানে এই প্রোডাক্টটা কার, মাস্ক পিপলের প্রোডাক্ট। তার মানে আপনি টার্গেট ওরিয়েন্টেড কালারের বিষয় আছে, যে প্রিমিয়াম প্রোডাক্টে যাবেন আপনি প্রিমিয়াম কালার ইউজ করবেন, যখন ওয়ার্ম দরকার হট কালার দরকার হবে হট কালার ইউজ করবেন, কোল্ড কালার যখন দরকার হবে কোল্ড কালার, মাস্ক কালার যে কোনো জায়গায় ইউজ করা যায়, এটা নিয়ে কোনো কন্ডিশন নেই। তার মানে হলো ইউজেসটা, টাইপ অফ কালার কি বুঝতে কারো সমস্যা আছে? আর কোনো কোশ্চেন নাই? আচ্ছা নেক্সট আমরা যেটা যাব সেটা হলো বেসিক নলেজ অন প্রিন্টিং প্রসেস। প্রিন্টিং প্রসেস সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা আমরা নিব। প্রিন্টিং এর কিছু নলেজ আমাদের গ্যাদার করা উচিত, তাই না? বেসিক নলেজ অন প্রিন্টিং প্রসেস, তার মধ্যে আছে টাইপ অফ প্রিন্টিং, কি ধরনের প্রিন্টিং হয়, প্রিন্টিং প্রসেস, হাউ টু মেক প্লেট, কীভাবে প্লেট বানানো হয়, হাউ টু মেক পজিটিভ, পজিটিভ কীভাবে বানানো হয়, হাউ টু ডিফাইন ওয়ার্ড সাইজ লাইক ফ্লায়ার, বিজনেস কার্ড, এক্সেট্রা।
যে আপনি কিভাবে সাইজ ডিফাইন করবেন, কিভাবে যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। আমরা যদি দেখি যে এই যে মেশিনটা আছে, এটা হলো আসলে শুরুর দিকের মেশিন, যখন প্রিন্টিং প্রসিডিউর আবিষ্কার হয়, যখন প্রিন্টিং প্রসিডিউর নিয়ে কাজ করা হয়, তখন আসলে মেশিনগুলো এরকম ছিল। এই মেশিনগুলোকে বলা হতো লেটার প্রেস। লেটার প্রেসের খুব কাহিনীটা খুব ভালো না, সুখকর না, কারণ এটা খুব রিস্কি একটা প্রিন্টিং হতো। দেখা যেত আপনি একটা শিট দিচ্ছেন, ওর মধ্যে আরেক শিট, আরেক হাত দিয়ে আরেকটা শিট নিচ্ছেন, এরকম প্রসিডিউরে কারো হাতে চাপ লেগে দেখা গেলো আঙুল টাঙ্গুল সাইজ হয়ে গেছে, এরকম ইতিহাস অনেক আছে। তো ওই প্রসিডিউরগুলো আসলে খুব ভালো ছিল না বা সুখকর ছিল না। তো শুরুর দিকে যে প্রিন্টিং প্রসেসটা ছিল, ম্যাক্সিমাম লেটার প্রেস দিয়ে শুরু হতো। আর সারপ্রাইজিং এবং খুব মজার বিষয় ছিল যে প্রিন্টিং টেকনোলজিটা কার মাথা থেকে আসলো, যে যার মাথা থেকে প্রথম প্রিন্টিং এর চিন্তা ভাবনাটা আসে, সে ছিল একটা ঘড়ি মেকার। আসলে কার মাথা থেকে কখন কি আসে বোঝা মুশকিল। একদিন দেখা যেতে পারে আমাদের এখান থেকে কেউ একজন এত বিখ্যাত হয়ে গেছে যে চিন্তাই করেনি, অসম্ভব কিছু নেই। কারণ আমার টিচার যে শিখিয়েছে, সে বলেছে আপনি অনেক বড় কিছু হতে পারবেন, আমার থেকে বড় কিছু হবেন। আমি মনে মনে বলতেছি আমি তো হবই, আমার ইন্টেনশন ছিল হওয়ার। এনিওয়ে, তো আপনারা হতে পারেন, অসম্ভব কিছু নাই, মনে মনে চিন্তা করেন যে অনেক কিছু হবেন, আমার থেকে অনেক বড় হবেন। হ্যাঁ, এটাই আমার এক্সপেক্টেশন। তো ঘড়ি মেকার কি করেছে, ঘড়ি মেকার চকের ইউজ কিন্তু অনেক আগে থেকে হয়। চক তো চিনেন আমরা, যেটা ব্ল্যাক বোর্ডে ছোট সময় হয়তো স্কুলে পড়েছেন বা দেখেছেন, এই যে চকের ইউজটা, চকের ইউজ অনেক আগে থেকে। তখন একটা লেখা সে কোথাও একটা জায়গায় লিখেছিল, লিখার পরে সেই জিনিসটা যখন সে উল্টিয়ে ফেললো, ফেলে নিচে একটা পাথর বা কিছু একটা ছিল, তার সাথে সে মানে লাগার পরে সে ওইখানে ছাপ লেগে যায়। লাগার পরে সে একটু সারপ্রাইজ হলো, আমি লিখলাম এটার মধ্যে, আবার ওইখানে গিয়ে লাগার পরে ওইখানে বিষয়টা কি। তখন এটা নিয়ে সে চিন্তা করলো, চিন্তা করে দেখলো যে হ্যাঁ, এই প্রসিডিউরতে সম্ভব যে আমি যদি একটা জায়গায় লিখি বা একটা কালি লাগাই, এটার উপর যদি বারবার ছাপ দিই, তাহলে আমি একই প্রসিডিউরে আমি অনেকগুলো কপি পাচ্ছি, একই জিনিস রিপিটেশন হচ্ছে। তার এই থিঙ্কিং থেকেই কিন্তু প্রিন্টিং এর জন্ম, একজন ঘড়ি মেকারের চিন্তা ভাবনা থেকে আজকে প্রিন্টিং এর জন্ম। তো আসলে কোত্থেকে কি হয় বলা খুবই মুশকিল। লেটার প্রেস টেকনোলজিটা কিরকম হয় আমরা একটু দেখব। ইভেন লেটার প্রেস নিয়ে আমরা যখন কাজ করেছি, আমরা যখন কাজ শিখেছি, তখন আমাদের অনেক কোশ্চেন ছিল, কোশ্চেন থাকাটা স্বাভাবিক। সেটা হলো আমরা কিবোর্ড দেখতে পাচ্ছি না, সামনে যে সবার সামনে কিবোর্ড আছে, এই কিবোর্ডগুলোর কিগুলো এলোমেলো কেন? এই কোশ্চেনটা আমারও ছিল, ABCD সিরিয়ালে দিত, এরকম না দিয়ে এরকম দিয়েছে কেন? আমি আমার টিচারকে জিজ্ঞাসা করেছি হোয়াটস রং, কেন এরকম হলো। এর কারণটা হলো যখন লেটার প্রেস টেকনোলজি ছিল, লেটার প্রেস টেকনোলজিতে কিগুলো সাজানো ছিল, এখানে হয়তো সে প্লেটটা নিয়েছে, এরকম কি সাজানো থাকে, অ্যাজ লাইক কিবোর্ডের মতো, মানে বক্স থাকে, বক্সের মধ্যে এটাকে বলে লিড বা সীসার এরকম টাইপ ছিল, এই টাইপগুলো নিয়ে বিভিন্ন কোবের মধ্যে রাখা হতো, যখন যেটা লাগবে সেটা নিয়ে নিয়ে এরকম সাজানো হতো, সাজিয়ে দেন একটা ফর্মা সাজানো হতো, যেমন যা যা লিখছেন লেখা শেষ হয়েছে, দেন এটা নিয়ে প্রিন্টিং করা হতো, এটা ছিল প্রসিডিউর। তো ওই কোশ্চেনটার অ্যান্সারে সে যে অ্যান্সারটা দিয়েছে আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, সেটা হলো যে সব কি কিন্তু সমান্তরাল ইউজ হয় না, কোনো কোনো কি সবচেয়ে বেশি ইউজ হয়, কোনো কোনো কি সবচেয়ে কম ইউজ হয়। যেমন আপনারা যদি খেয়াল করেন, একটা লাইন লিখেন অথবা একটা সেন্টেন্স লিখেন অথবা একটা 500 ওয়ার্ডের একটা কিছু একটা আর্টিকেল লিখেন, ওইখানে খেয়াল করে দেখেন কিউর ইউজটা কী পরিমাণ আছে, সবচেয়ে কম আছে মনে হয় কিউর ইউজ, এবং ডান পাশে আছে পিএর ইউজ, এগুলো দেখবেন কম আছে। তার মানে হলো যেই অ্যালফাবেটগুলো সবচেয়ে বেশি ইউজ হয় সেগুলো সবার সামনে দেওয়া হয়েছে, যেগুলো কম ইউজ হয় সেটা ক্রম অনুসারে দূরে নেওয়া হয়েছে। তার মানে কিবোর্ডের কন্ডিশনগুলো এভাবেই সাজানো। কারণ আমরা যখন লেটার প্রেস নিয়ে কাজ করি তখন এই সমস্যাটা ছিল যে এক একটা খুঁজতে হতো, আবার কিবোর্ড মুখস্থ করতে হতো। তো ফর্চুনেটলি হোক বা আনফর্চুনেটলি হোক, ইংলিশ কিবোর্ডটা যেরকম আছে ওই লেটার প্রেসের কিবোর্ডটা ওইরকম সাজানো ছিল। তো এই জন্য সুবিধা হয়েছে, ওই কিবোর্ড মুখস্থ করার পরে আর এই কিবোর্ড মুখস্থ করতে হয়নি। যখন কম্পিউটারে আমরা আসলাম তখন দেখা যাচ্ছে কিবোর্ডটা একই রকম, তাহলে নতুন করে মুখস্থ করতে হবে না। হ্যাঁ, এরকম একটা টেকনিক ছিল লেটার প্রেসের। এইটা নিয়ে কি করা হতো, এটা সাজিয়ে এই ফর্মেটটা বানিয়ে পুরো জিনিসটা আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে বসানো হতো, বসানোর পরে এখানে পেপার দেওয়া হতো, এখানে গিয়ে ছাপ লাগতো, এখানে কালিটা থাকতো, এখানে সে ছাপ লেগে কাগজ থেকে মানে কালি থেকে কাগজে লাগা হতো, তারপরে এটা বের করে আনা হতো, এটা টেকনিক ছিল। এই টেকনিকটা আসলে খুব কষ্টকর ছিল, কারণ এই জিনিসটা এমন ছিল যে দুইবার চাপ লাগা যাবে না, দুইবার চাপ লাগে কালিটা অনেক বেশি ডেপথ হয়ে যাবে, তখন দেখা যাবে একটা কাগজ দিলে সেটা ছিঁড়ে হাতে বের হয়ে যাবে। সেই জন্য যেটা করা হতো, একবার যাওয়ার পরে একটা কাগজ তুলতে হতো, আরেকটা কাগজ দিয়ে দিতে হতো, খুবই রিস্কি একটা কাজ ছিল। লেটার
লেটার প্রেস টেকনোলজির পরে যে টেকনোলজিটা আবিষ্কার হলো বা যেটা নিয়ে অনেক দিন মার্কেটে ছিল, স্টিল নাও মার্কেটে আছে, সেটাকে বলা হয় অফসেট প্রিন্টিং। হ্যাঁ, অফসেট প্রিন্টিং প্রসেসটা স্টিল নাও মার্কেটে আছে এবং বাংলাদেশে হিউজ চলছে, এবং বাংলাদেশটা ইন্টারন্যাশনাল মার্কেটেও এই প্রসেসটা এখনও চলছে। এরপরে আপগ্রেডেশন আসছে, এই প্রসেসটা একটু কমপ্লেক্স, কমপ্লেক্স হলেও লাইফ অনেক ইজি, কারণ এখানে পেপার হাতে দিতে হয় না। হ্যাঁ, একটা জায়গায় পেপার দিয়ে দেওয়া হয়, সেই প্রসেস হয়ে প্রিন্টিং হয়ে একবারে আরেক জায়গায় বেরিয়ে আসে। এটা অনেক বিশাল ইতিহাস, এটা আসলে অত কিছু জানার দরকার নেই, আমরা শুধু এটুকু জানি যে এই একটা টেকনোলজি। এই টেকনোলজিতে কি হয়, এক জায়গায় কালি দেওয়া হয়, এখানে কালি দেওয়া হতো, এক জায়গায় পেপার দেওয়া হয়, পেপারটা দিয়ে এদিক দিয়ে ঘুরে আর এদিক দিয়ে বের হয়ে আসে। এখানে অনেকগুলো পয়েন্ট থাকে, আমরা পরের স্টেজে একটা দেখব যে কিভাবে কাজ করে লেটার পেসের। লেটার পেসের দুইটা অপশন থাকে, একটা বলা হয় সিলিন্ডার আর একটা বলা হয় কি যেন ব্লিঙ্ক সিনেপটার। যদি আমি এই সেক্টরে কাজ করি না, কেউ আসেন প্রিন্টিং এ কাজ করেন? আচ্ছা, সম্ভবত ব্ল্যাঙ্কেট বলা হয় এটাকে। এটা হলো একটা প্লেট, তো যে কাজটা হয় প্রসিডিওরটা হয় প্লেট থেকে একটা ছাপ দিয়ে ব্ল্যাঙ্কেটে পড়ে, ব্ল্যাঙ্কেট একটা ছাপ দেয় পেপারের উপরে। তাতে কি হয়, আপনারা এখন যে প্রিন্টিং হয় আপনারা খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু গর্ত হয় না, চাপ লাগে না, নিচে লাগে না, কারণ এই ব্ল্যাঙ্কেটটা তৈরি হলো প্লাস্টিকের, সিম্পলি একটা প্লাস্টিকের ব্ল্যাঙ্কেট। সে এমনভাবে তৈরি করা যাতে যে সফট টাচ হয়, সফট টাচ হওয়ার কারণে যে আগে গর্ত হয়ে যাওয়ার যে বিষয়গুলো ছিল সেই জিনিসগুলো হয় না। তাহলে প্রথমে যেটা হয়, এখান থেকে কালি আসে, কালি এসে লাগে প্লেটে, প্লেট থেকে যায় হলো ব্ল্যাঙ্কেটে, ব্ল্যাঙ্কেট থেকে পেপারে যায়। এটা হলো এখনকার প্রসিডিওর। এই প্রসিডিওর আপডেট হয়ে যে নতুন প্রসিডিওরটা আসছে এখন, আপনারা এখানে দেখেন 1 2 3 4, ফোরটা হলো কি, প্রিন্টিং এর কালার কয়টা, চারটা কালার। তো চারটা কালার নিয়ে আসলে প্রিন্টিং যেহেতু হয়, এটা কি হয়, এখানে পেপার দিয়ে দেয়, প্রিন্ট করে কমপ্লিট করে সেখানে স্টক করে দিচ্ছে, চারটা কালার এট এ টাইম প্রিন্ট হচ্ছে। বাংলাদেশে বাইকালার, বাইকালার তো আমরা জানি, বাইকালার মানে হলো দুই কালার, দুই কালারের প্রিন্টিং হয়, ফোর কালারের প্রিন্টিং হয়। এই মেশিনগুলো আমার এক ফ্রেন্ড কিনে আনেছে, কত বছর পুরনো হতে পারে একটা ধারণা করেন? তার মেশিনটা, মানে যে মেশিনটা কিনে আনছে এটা আরও 20 বছর পুরনো, বাংলাদেশে নিয়ে আসা, তারপরে তার দাম পড়েছে 1 কোটি টাকা। তার মানে ইন্টারন্যাশনালি এটা আরও আমার জানা মতে 20-25 বছর থেকেই এই টেকনোলজিটা ইউজ হয়, যে ফোর কালারের। এটা তো কম প্রসিডিওর, আমি যে প্রসিডিওর দেখেছি সেটা হলো এরকম যে প্রিন্টিং হয়ে যে কোনো বই হোক, মনে করেন একটা বই হয়তো 500 পৃষ্ঠার অথবা 200 পৃষ্ঠার বা 100 পৃষ্ঠার, এখানে পেপার দিচ্ছে, প্রিন্ট হয়ে বের হয়ে বাদাই হয়ে রেডি হয়ে প্যাকেট হয়ে বের হয়ে যাচ্ছে, মানে এত অ্যাডভান্স, যেটা বাংলাদেশে এখনও চিন্তা করা যায় না, হয়তো আরও 10 বছর বা 20 বছর পরে চিন্তা করা যেতে পারে, কারণ এখন ফোর কালার প্রিন্টিং আমাদের দেশে অনেক হচ্ছে, মোটামুটি ভালোই বলা যায়। বড় বড় কোম্পানিগুলো এনেছে আরও 4-5 বছর আগে, এখন ছোটোখাটো কোম্পানিও আনছে, কারণ 1 কোটি টাকা মোটামুটি দামের, মানে একটা স্ট্যান্ডার্ড বলা যায়। এটা ধরেন আরও 5 বছর আগে যদি আনতো এটার দাম পড়তো 5 থেকে 6 কোটি টাকা, সে হিসেবে প্রাইস অনেক কমেছে। সো এখন অনেকের নাগালে আসছে, আনতে পারছে। ইউনিট অফ লেন্থ, আমরা সাধারণত কিছু টেকনিক জানি যেগুলোতে লেন্থ মাপার জন্যে যে জিনিসটা ইউজ করে, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে যে সিস্টেমগুলো আছে, মাইলের ইউজ আছে, লাইনের ইউজ আছে, ইঞ্চি আছে, ফুট আছে, ইয়ার্ড আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেজারমেন্ট ইউজ হয়, তাই না? এরকম আমরা কি কিছু জানি যে যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি তার মধ্যে একক কোনটা, মাপের যে একক আছে সেটা কোনটা আমরা কি জানি? মিটার আর কি, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, মাইল, মাইল একক। আচ্ছা, অনেক একক আছে, আমরা জানি বিদ্যুতে যেমন একক আছে, একটা ওয়াট বা এরকম কিছু ক্যালকুলেশন করা হয়। আচ্ছা, আমরা অনেক কিছু জানি, হোয়াট এভার, আমাদের জানাগুলো আজকে একটু রিফাইন করে নিব, ঠিক আছে? রিফাইন করার জন্য একটা স্ট্যান্ডার্ড আছে না, আমরা জানি, যেমন থিম ফরেস্ট একটা থিম অ্যাপ্রুভাল হওয়া মানে আপনার ডিজাইন স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনাল মার্কেটে হয়ে গেল। এরকম যে মেজারমেন্টগুলো ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভড, আপনারা হয়তো কোনো ক্লাসে দেখেছেন যে রুলার আমরা আনার পরে কন্ট্রোল আর দিয়ে রাইট বাটন যদি ক্লিক করেন ওইখানে কিছু একক দেখেছেন না? ফটোশপের 20 ইয়ার্স মানে 20 বছর পূর্তি হলো সম্ভবত গত বছরে বা এই বছরের মাঝামাঝি সময়। তার মানে ফটোশপটা ইউজ হচ্ছে পৃথিবীর আসলে ম্যাক্সিমাম, মানে ডিজাইন সেক্টরে যত লোক আছে সবাই ইউজ করছে এবং সবারই লেন্থ সম্পর্কে ভালো ধারণা আছে।
যদি সেখানে ভুল থাকতো এতদিন অনেক সময় শুধরিয়ে যেত, যেহেতু ওইখানে যে জিনিসটা আছে ওইটাই পারফেক্ট, কোনো প্রবলেম নাই। সো এটাকে আমরা একক হিসেবে বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারি। সেই হিসেবে যদি আমরা ধরি, তাহলে আমরা যে জিনিসগুলো পাই তার মধ্যে আছে ইঞ্চি আছে, পাইকা আছে, পয়েন্ট আছে, পিক্সেল আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে। হ্যাঁ, এই যে প্রথম পাঁচটা ছয়টা আছে, এই ছয়টা হলো মাপের একক হিসেবে ধরা হয়। কিসের মাপ? দৈর্ঘ্যের মাপের একক। এখন কোনটা কি হয় সেটা বোঝানোর জন্য আমি ডান পাশে একটু ডিটেলস দিয়েছি, মেজারমেন্টটা বোঝার জন্য, যে 1 ইঞ্চি ইজ ইকাল টু 72 পয়েন্ট, 1 ইঞ্চি ইজ ইকাল টু 6 পাইকা, 1 ইঞ্চি ইজ ইকাল টু 96 পিক্সেল, 1 ইঞ্চি ইজ ইকাল টু 22.54 সেন্টিমিটার আর 25.4 মিলিমিটার। আমি একটা স্ট্যান্ডার্ড দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে ডিফারেন্সটা কী, কোনটা ডিফারেন্স কী। এগুলো সাধারণত ইউজ হয়। এখন এখানে কিছু বিষয় আছে যে কোন ক্ষেত্রে আপনি কোন জিনিসটা ইউজ করবেন, ইঞ্চি কখন ইউজ করবেন, পাইকা কখন ইউজ হবে, পয়েন্ট কখন ইউজ হবে, পিক্সেল কখন ইউজ হবে। প্রিন্টিংয়ের ক্ষেত্রে সাধারণত ইঞ্চিটা খুব বেশি ইউজ হয়, সেন্টিমিটার মিলিমিটার ইউজ হয়, আর পাইকাটা আমাদের দেশে খুব একটা ইউজ হয় না। পাইকাটা পৃথিবীর কোনো কোনো দেশে ইউজ করে কিন্তু আমাদের দেশে একদমই ইউজ হয় না। পয়েন্টটা ইউজ হয় যখন আপনি টাইপ নিয়ে কাজ করবেন, টাইপোগ্রাফি নিয়ে কাজ করবেন, তখন পয়েন্টটা ভালো ইউজ হয়। ওয়েব ইউআই ডিজাইন যখন করবেন তখন ইউজ হবে পিক্সেলটা। তাহলে প্রিন্টিংয়ে যাবে সেন্টিমিটার মিলিমিটার ইঞ্চি সাধারণত ইউজ হয় প্রিন্টিংয়ের ক্ষেত্রে। ছাড়া আপনি যদি ওয়েব নিয়ে কাজ করেন তখন পিক্সেল নিয়ে কাজ করবেন, যখন টাইপোগ্রাফি নিয়ে কাজ করবেন তখন পয়েন্ট নিয়ে কাজ করবেন। এখন আমরা দেখব মার্কেটে যে পেপার পাওয়া যায় সেই পেপারগুলোর লেন্থ বা সাইজ বা নাম কোনটাকে কি বলা হয়। আপনি যদি খেয়াল করেন প্রথমে আছে ডিমাই। এই ডিমাই সাইজটা খুব বেশি পপুলার আমাদের দেশে, আমাদের দেশে না, ইন্টারন্যাশনালি খুব পপুলার। তারপরে আছে ডাবল ডিমাই, বাকি সাইজগুলো আপনারা সবাই চিনেন, এ4 লেটার, লিগ্যাল, ট্যাবলেট, এক্সেট্রা, এই সাইজগুলো আমরা সবাই চিনি। ডিমাই, ডাবল ডিমাইটা প্রয়োজন হয় হলো প্রিন্টিং সেক্টরে। আপনি যখন ফকিরাপুলে যাবেন অথবা নয়াবাজার যাবেন যেখানে পেপার বিক্রি হয়, ওইখানে যে আপনি বলবেন ডিমাই অথবা ডাবল ডিমাইয়ের একটা সংক্ষেপ ছোট নাম আছে, এটাকে বলে ডিডি, ডিডি। হ্যাঁ, আপনি যে বলবেন যে ডিডি সাইজের পেপার আছে, বলে দেবে হ্যাঁ আছে বা নাই, ওইখানে সাধারণত ডিডি বলে, আপনি ডাবল ডিমাই কেউ উচ্চারণ করে না। আর ছোটোটা হলো ডিমাই। ডিমাইয়ের সাইজ হলো 18x23 ইঞ্চি, ডাবল ডিমাইয়ের সাইজ হলো 23x36, তার মানে হলো এটার যা সাইজ তার 50% হলো এটা। আর কাগজ কাটার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হলো আমরা কীভাবে পেপার ফোল্ড করি। নিউজ পেপার আমরা যেভাবে ফোল্ড করি ঠিক সেই সেম সিস্টেমে ফোল্ড করতে হয়, কাটতে হয়। এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন যখন আপনাদের মেজারমেন্ট করবেন, এটা তখন প্রয়োজন হবে। মনে করেন আমরা একটা নিউজ পেপার নিয়েছি, এটা মনে করেন নিউজ পেপার, আপনি যখনই সচরাচর ভাঁজ করেন আপনি কী করেন, এরকম করে ভাঁজ করে রাখেন? অবশ্যই না। আপনি কী করেন, এরকম করে ভাঁজ করেন, অর্ধেক করেন। আপনারা যদি খেয়াল করেন এখানে মেজারমেন্টটা তাই আছে, 23x36 আছে, আর এখানে কত আছে 18x23, তার মানে কি 36কে অর্ধেক করে 18 করেছে আর 23 কিন্তু 23ই আছে। তার মানে হলো কি, যে আমার এখানে যদি 23 হয় এখানে যদি 36 হয়, আমি এটাকে ভেঙে 18 করেছি, এটা কিন্তু 23ই আছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন মেজারমেন্ট করার জন্য, তাহলে হয়তো আপনারা একটু অ্যাডভান্স হতে পারবেন। নিচে একটা নোট দিয়েছে, আপনারা দেখেছেন পেপার ওয়েট, পেপারের যে ওজন হয়, যে পেপারের যে থিকনেস আছে, এই যে থিকনেস কত মোটা, অনেক সময় দেখবেন অনেক মোটা কাগজ আছে, অনেক পাতলা কাগজ আছে, এটাকে বলা হয় পেপারের জিএসএম। জিএসএম মানে হলো গ্রামস পার স্কোয়ার মিটার, গ্রামস পার স্কোয়ার মিটার জিএসএম বলা হয় পেপারের জিএসএম। জিএসএম অনেক কিছু জিএসএম হয়, তাহলে পেপারের জিএসএম হলো গ্রামস পার স্কোয়ার মিটার। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? সরি, ইউজটা আমরা এখন আসিনি, আসতেছি। ইউজ, ইউজ বলতে কি বুঝিয়েছেন আমি ক্লিয়ার না। সেটা আপনি যখন যে প্রয়োজন হবে তখন ইউজ করবেন। আচ্ছা, আমরা একটু সামনের দিকে অ্যাডভান্স হই, সেটা হলো ছোট্ট একটা ম্যাথ আপনাদের দিতে চাই। ইনস্টিটিউট অফ ফেল করেছেন, আমরা একটু দেখব। আমি একটা কথা বলেছি আপনারা খেয়াল করেন নাই, সেটা হলো আমরা যখন ভাগ করব তখন কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ যাব এবং সেই ভাগটা আপনাদের দেখাচ্ছি। যে 18x23 যদি একটা পেপার থাকে,
প্রথমে আপনারা এটা ভাগ করবেন কোন জায়গা দিয়ে, আপনি কি এইভাবে কাটবেন নাকি এদিকে কাটবেন? যেহেতু লম্বা আমরা লম্বা দিকে কাটবো, 23 থেকে অর্ধেক করবো, 23 থেকে যদি আমরা অর্ধেক করি তাহলে কি দাঁড়ায় আমরা দেখি, এটা যদি হয় তাহলে আমরা এদিকে ভাগ করব, ভাগ করার পরে এটার রেজাল্টটা দাঁড়াচ্ছে 11.5 হবে এদিকে, আর নিচের দিকে হবে কত? 18. এই দেখেন আমি করে দিয়েছি 18/11.5, তাহলে কয়টা পেপার পেলাম? দুইটা পেপার পেয়েছি। আমরা যদি নেক্সটে যাই তখন কিভাবে কাটবো? যেহেতু আমার এটা লম্বা পেপার, 18 লম্বা না, 18-কে আমরা কাটবো, তাহলে এটা যদি আমরা ভাঁজ করে ফেলি, আমি এখন দেখানোর জন্য ফ্ল্যাট রেখেছি, যদি ভাঁজ করি তাহলে কি হবে? এরকম বরাবর কাটা হবে। আচ্ছা বরাবর যদি কাটি তাহলে কত দাঁড়াচ্ছে দেখেন তো, 9/11.5, 11.575, তাইলে আমার কয়টা পেপার আসলো এখানে? চারটা পেপার আসলো। নেক্সট আমরা যে স্টেপে যাব তাহলে আমি কোনটাকে কাটবো? নিচ্ছে 11.5 বড়, তাহলে ওটাকে কাটবো, ওটাকে যদি কাটি তাহলে কয়টা হলো এখন? আটটা হয়েছে, তাহলে আমি পেপার সাইজ পেয়েছি 5.75/9, তাহলে আমরা সবাই ফার্স্ট ডিভিশনে ফেল করেছি। ঠিক আছে, আমরা যে টেকনিকে ম্যাথ শিখেছি আমাদের ওরকমই আসার কথা। আমরা একটু ম্যাথটা করে দেখাই আপনাদেরকে, দেখবেন আমরা যদি 18-কে ভাগ করি দুই দিয়ে 18-কে ভাগ করি কত আসবে? 9 আসবে, এটা স্বাভাবিক। আর যদি আমরা এটা কত দিয়ে ভাগ করবো, এটা করবো এটা দিয়ে 3.5 দিয়ে 23-কে ভাগ করি, তাহলে আমরা 6 যাবে। পয়েন্টগুলো আমরা রেখে দিই, কারণ একটা পেপার যদি ধরেন 6 পয়েন্ট সামথিং হলো ওইটাতে কি প্রিন্ট করা যাবে? যাবে না তো, কারণ আমি একটা বিজনেস কার্ড বানাবো, কমপ্লিট বিজনেস কার্ড, তাহলে ওই পার্টটুকুতে বিজনেস প্রিন্ট করা যাবে না। আপনি টাইলস মনে করেন আপনি লাগাবেন, ভেঙে যদি আপনার 2 ইঞ্চি জায়গা থাকে কি করবেন? লাগানো যাবে, যার এক জায়গায় লাগাবেন, কোনো উপায় নেই, তাহলে ওটা বাদই দিতে হবে, ওটা বাদের খাতায়। আমরা যদি ক্যালকুলেশন করি 9 × 6 তাহলে পাচ্ছি হলো 54। এটা একটা টেকনিক। আর একটা টেকনিক হলো যদি আমরা পেপারটাকে ঘুরিয়ে দিই বলতে, আমার পেপার আছে 18-23, যদি 18-কে আমি 3.5 ধরি আর যদি 23-কে 2 ধরি তাহলে কি হয়? তাহলে রেজাল্ট যেটা দাঁড়াবে, 18-তে যাবে হলো 5 বার 3.5, আর 23-এ যাবে হলো 11 বার। যদি আমরা মেজারমেন্ট করি 5 × 11 তাহলে 55টা। তাহলে আমরা একটা বিজনেস কার্ড যদি মনে করেন 5,000 বিজনেস কার্ড হয়, অনেকগুলো পেপার কাটতে হবে, তাহলে আমি একটাতে যদি বেশি পাই তাহলে কেন এই ওয়েতে যাব না? নিশ্চয়ই আমার এই ওয়েতে যাওয়া উচিত, তাই না? তার মানে আমরা আসলে ম্যাথে অনেক ভালো, টাইলস মিস্ত্রির কাছে শিখতে হবে ম্যাথ আসলে। হ্যাঁ, এটার সিস্টেমটা আলাদা। কেন আলাদা?